नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णो नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णो मानं जनादविदुषो करुणो विनीते यद्यद्जनो भगवते विदधि त्वमानं तच्चात्मनेपतिमुखस्य यथा मुखश्री नैवात्मनो प्रभुरयं निजलाभपूर्णो मानं जनादविदुषो करुणो विनीते यद्यद्जनो भगवते विदधि त्वमानं तच्चात्मने प्रतिमुखस्य यथा मुखश्री गौड़ीय गोष्ठीपति श्रीशील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभु जानी छेन जे जारा आमार काछे आसबार अभिनय करेछेन जारा आमार काछे आसबार अभिनय करेछेन दीक्षा नेवार अभिनय करेछेन तारा जदि सकलेई एके एके आमाके त्याग करे चले जाए यदि समग्र जगत आमार बिरुद्धे चले जाए तथापि आमी गुरुचरणे छत्र छाय दाड़िए अप्राकृत जगतेर ए अकैत्यव सत्य कथा कीर्तने पिछुपा हब ना भीतग्रस्त हब ना यदि समग्र जगत आमार बिरुद्धे चले जाए जारा आमार आश्रये एसेछेन बोले दाबी करछेन ताराओ जदि एके एके आमाके त्याग करे चले जान तथापि আমি পরম সত্যর কীর্তন থেকে বিরত হব না গুরুপাদ পদ্মে ছত্রছায়ায় দাঁড়িয়ে সে অপ্রাকৃত জগতের সত্য কীর্তন থেকে বিরত হব না নির্ভীকভাবে সে অপ্রাকৃত জগতের অকৈত্যব সত্য কথাই কীর্তন করব জগৎবাসী পছন্দ করবে না যদি আমি এই সমস্ত অপ্রাকৃত জগতের সত্য কথা বলি অতএব আমি এই সব কথা না বলে কিছু মনোরঞ্জনের কথা বলবো এ ধরনের যদি বিচার করি সেটা বাস্তবিক পক্ষে হরিকথা হবে না সেটা বাস্তবিক পক্ষে হরিভজন হবে না লোকরঞ্জন করা আর ভগবানের সন্তুষ্টি বিধান করা দুটো এক কথা নয় ভগবানের সন্তুষ্টি বিধান করা এবং সাধারণ জনগণের সন্তুষ্টি বিধান করা তাদের খুশি করার চেষ্টা করা দুটো এক কথা হয় না যেটা জাগতিক লোককে সন্তুষ্ট করার জন্য যেসব কথা কীর্তন আদি হবে যা কিছু হবে সেগুলোর দ্বারা হরিভজন তো হবেই না বরঞ্চ বিপরীত ফল লাভ হয় একমাত্র ভগবানের সর্বাঙ্গীন সন্তুষ্টি বিধানের জন্য যেসব মহাজনরা চেষ্টা করেছেন মহাপুরুষগণ তাদের আনুগত্যে আমাদের সেই সব ধারাই আমাদেরকে অনুমোদন করতে হবে আমাদের সেইভাবেই চলতে হয় যার জন্য প্রভুপাদ অনেকবার বলেছেন ভক্তিবিনোদ ধারা কখনো অবরুদ্ধ হবে না ভক্তিবিনোদ ধারা কখনোই অবরুদ্ধ হবে না প্রভুপাদ জানিয়েছেন আপনারা অভক্তিবিনোদ ধারার সঙ্গে ভক্তিবিনোদ ধারার পার্থক্য বোঝবার চেষ্টা আর সৎসঙ্গ করুন যদি একটু আপনাদের মধ্যে কোনো সিনসিয়ারিটি থাকে বাস্তবিক পক্ষে আপনাদের আগ্রহ থাকে যে সত্য কথা জানবেন সেক্ষেত্রে বলদাউজি মহারাজ আকর গুরুতত্ত্ব বিভিন্ন রূপ ধারণ করে আমাদের সামনে বিচরণ করছেন বিভিন্ন রূপ ধারণ করে আমার বিভিন্ন সদ্গুরুর রূপ ধারণ করে বলদাউজি মহারাজ এই জগতে বিভিন্ন সদ্গুরুর রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হন বদ্ধজীবগণকে উদ্ধারের জন্য তার এই প্রচেষ্টা কাজেই তার নজর আছে কার হৃদয়েতে বাস্তবিক অপ্রাকৃত সত্য জানবার জন্য আগ্রহ আছে কে নিষ্কপটভাবে এইসব জগতের কথা জানবার জন্য চেষ্টা করছেন তার কাছে বলদাউজি মহারাজ অবশ্যই সাধুগুরু বৈষ্ণব রূপে একটা ভিন্ন রূপ ধারণ করে তার কাছে আবির্ভূত হবেন এ ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই বলদাউজি মহারাজকে গুরুতত্ত্বের আকর তত্ত্ব বলা হয়
বলদাবজি মহারাজকে গুরুতত্ত্বের আকরতত্ত্ব বলা হয়। আবার অনেক সময় আমরা বলি রাধারানী হচ্ছেন গুরুতত্ত্বের চরম তত্ত্ব, রাধারানীকে বলা হয়। অনেকেই এ ব্যাপারে একটা ভ্রান্ত ধারণা পোষণ করেন, বুঝতে পারেন না তাহলে বলদাবজি মহারাজ গুরুতত্ত্বের মূল নাকি রাধারানী মূল, কোনটা? বাস্তবিক বিচার হলো এই, যখন ভগবান স্বয়ং গুরুরূপ ধারণ করে জগতে আসেন তখন তাকে আমরা বিভিন্ন রূপে দেখতে পাই, আবার রাধারানী যখন তার কৃষ্ণের যে শক্তি রাধারানী, তিনি যখন গুরুরূপ ধারণ করে আসেন তখনও আমরা বিভিন্ন রূপে দেখতে পাই। এক্ষেত্রে প্রশ্ন হলো এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বিগ্রহ হলো বলদাবজি মহারাজ। ভগবান শ্রীকৃষ্ণের, নন্দনন্দন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বিগ্রহ তাকে বলা হয় বলদাবজি মহারাজ। সেই বলদাবজি মহারাজ বিভিন্ন রূপ ধারণ করে, বলদাবজি মহারাজের বিরাট সেবা, শুধু একটা সেবা নয়, বলদাবজি মহারাজ যখন বৃন্দাবনের অন্তঃকরণে যখন কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণের সঙ্গে লীলাবিলাস করছেন, সেই সময় তাকে আমরা কৃষ্ণের প্রথম প্রকাশ বিগ্রহ অর্থাৎ মূল সংকর্ষণ বলে আমরা জানি। সেই মূল সংকর্ষণ তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ বিগ্রহ। সেই বলদাবজি মহারাজ বৃন্দাবনের অন্তঃকরণে কৃষ্ণের সঙ্গে তিনি বিলাস করছেন, তিনি মূল সংকর্ষণ। শুধু তাই নয়, বলদাবজি মহারাজ কৃষ্ণের সেবায় তো সেবা করছেন কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, তার সঙ্গে বিভিন্ন রকমভাবে ভগবানের আবাস আরাম সিংহাসন থেকে আরম্ভ করে যা কিছু আছে, ছত্র পাদুকা পৈতা সমস্ত কিছু বলদাবজি মহারাজ বিভিন্ন রূপ ধারণ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার চেষ্টা করছেন। বলদাবজি মহারাজ সৃষ্টির রহস্যের জন্য অনেক সাহায্য করছেন, যেখানে আমরা দেখলাম বৃন্দাবন ধাম যেটাকে বলছে গোলক ধাম, তার চারিদিকে চতুর্ভুহ আছে, বিভিন্ন সময় আলোচনা হয়ে থাকে, এখন আর বিস্তৃত আলোচনা করা যাবে না। সেখানে বলছেন যে ওই প্রদ্যুম্ন অনিরুদ্ধ শঙ্কর্ষণ, হ্যাঁ, বাসুদেব, এই চারটে চতুর্ভুহ বলে, তো এখানে যিনি আছেন বৃন্দাবনের চতুষ্কোণে তিনি হচ্ছেন মহা, যেখানে হচ্ছেন মহাশঙ্কর্ষণ। তার থেকে বৈকুণ্ঠ জগতে আবার চার চতুর্ভুহ হয়েছে, সেখানে আবার যে শঙ্কর্ষণ আছেন সেই শঙ্কর্ষণ থেকে সৃষ্টির জন্য অনন্ত ব্রহ্মাণ্ডে যে সৃষ্টি হয়, সে সৃষ্টির মূল পুরুষ যিনি আছেন তাকে বলা হয় কারণর্ণব সাই মহাবিষ্ণু। কারণর্ণব সাই মহাবিষ্ণুর প্রত্যেকটা লুমকোপেতে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান আছে। তাহলে কারণর্ণব সাই বিষ্ণুর প্রত্যেক লুমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান রয়েছেন। সেই কারণর্ণব সাই বিষ্ণু থেকে আবার অনন্ত ব্রহ্মাণ্ড তো সৃষ্টি হয়েছেই, সেখান থেকে আবার তিনি গর্ভদোগ সাই বিষ্ণু ধারণ করে তিনি বিভিন্ন ব্রহ্মাণ্ডেতে প্রবেশ করছেন। ওই কারণর্ণব সাই মহাবিষ্ণু কারণ সাগরে শুয়ে রয়েছেন, যে সম্বন্ধে ব্রহ্মসংহিতায় বলা আছে, যস্যৈক নিঃশেষিত কাল মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহানস ইহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এই যে মহাবিষ্ণু, তার সঙ্গে আমাদের অদ্বৈত গোসাই অভিন্ন। যাকে মহাবিষ্ণু বলা হচ্ছে তার সঙ্গে অদ্বৈত গোসাই, যার আবির্ভাব তিথি কিছুদিন আগে গেল, তিনি হচ্ছেন অভিন্ন। মহাবিষ্ণুর জগৎকর্তা মায়ায়া যশ্রীজতি অধহ তস্যাবতার এব অয়ম অদ্বৈতাচার্য ঈশ্বরহ। সেই অদ্বৈতাচার্য উপাদান কারণ, আর মহাবিষ্ণু ইক্ষণ কারণ। ইক্ষণ ইক্ষণ মানে ইক্ষণ দিচ্ছেন, উপাদান কারণ আর নিমিত্ত কারণ, দুটো কারণ আছে। নিমিত্ত কারণ মহাবিষ্ণু,
আর উপাদান, উপাদান মানে হলো যে বস্তুগুলো লাগে, সেটা সেটা হচ্ছে অদ্বৈত গোসাই সদাশিব মহাবিষ্ণু দেন, তিনি তার সঙ্গে অভিন্ন অদ্বৈত গোসাই। সেই হিসাবে সেখানে বলা হচ্ছে সেই মহাবিষ্ণু থেকে আবার প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনি প্রবেশ করছেন, প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনি আবার প্রবেশ করছেন, সেখানে তিনি প্রবেশ করে গর্ভদগোসাই বিষ্ণুরূপে ধারণ করেছেন। গর্ভদগোসাই বিষ্ণুরূপে প্রত্যেক ব্রহ্মাণ্ডে তিনি রয়েছেন, প্রত্যেক ব্রহ্মাণ্ডের, আর সেখান থেকেই যেখানে আমাদের ব্রহ্মা পদ্মনাভ থেকে নাভি থেকে উঠেছেন সেই সব ঘটনা। তারপর আবার এই আমাদের এই ব্রহ্মাণ্ডের মধ্যে যে পৃথিবী, তার মধ্যে যে ক্ষীরসাগর আছে, সেই ক্ষীরসাগরতে সেই মহাবিষ্ণু আর একটা রূপ ধারণ করে সেখানে বলছেন কারণবসাই গর্ভদগোসাই আর ক্ষীরদগোসাই, তিনি আবার ক্ষীরদগোসাই বিষ্ণুরূপে রয়েছেন। সেই ক্ষীরদগোসাই বিষ্ণু হল এই সমস্ত যত জীব আছে জীবগুলোর হচ্ছে মূল দায়ী, তিনি রয়েছেন সেখানে। সেখানে বলা হয় অনিরুদ্ধ সাই ক্ষীরদগোসাই অনিরুদ্ধ বিষ্ণু তিনি রয়েছেন। এগুলো সবই বল্লভজি মহারাজ বিভিন্ন রূপে সেবা করে যাচ্ছেন। বল্লভজি মহারাজের সেবার কথা বলে শেষ করা যাবে না, কিন্তু সেই যে বৃন্দাবনের অন্তঃকরণে যে সংকর্ষণ, মূল সংকর্ষণের কথা বললাম, সেই বল্লভজি মহারাজ থেকে কিছু অনন্ত জীবাত্মা সেখান থেকে বেরোন, তারা হচ্ছে সব নিত্যসিদ্ধ। পার্শ্বদের কথা বলছি না, পার্শ্বদ যারা আছেন তারা তো আছেনই পার্শ্বদ, এছাড়াও তারা নিত্য এই ভগবানের সেবায় রয়েছেন সর্বদা, তারা সব বল্লভজি মহারাজ থেকে প্রকট হয়ে নিত্য সেবায় আছেন নিত্যধামেতে। আবার সেখান থেকে যখন তিনি সেই মূল সংকর্ষণ যখন মহাসংকর্ষণকে আসছেন, তার থেকেও আবার বৈকুণ্ঠ জগতের যত সেবক আছে তারা সব প্রকট হয়ে সমস্ত নিত্য সেবা করছেন, ওরা বদ্ধজীব নয়। যে কথা বদ্ধজীবের কথা চৈতন্য চরিতামৃতে বলা আছে যে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই যে বহির্মুখ জীব তারা হচ্ছে অনন্তকাল ধরে এই ব্রহ্মাণ্ডে সব ঘোরাবে, তাদের বদ্ধদশায় তারা রয়েছেন, এই অবস্থাটা অত্যন্ত দুঃখজনক। সেই কারণেই ভগবান বিভিন্ন গুরু বৈষ্ণব রূপে এই জগতে বিচরণ করেন, কেন সেখানে কোনো দুঃখী জীব পতিত জীব রয়েছে তাদের উদ্ধারের ব্যবস্থার জন্য তারা বিভিন্ন রকম সদ্গুরুর রূপ ধারণ করে জগতে বিচরণ করেন, করে তাদেরকে উপদেশ দেন হরিকথা কীর্তনের মাধ্যমে, তাদেরকে চেতনা ফিরিয়ে দেবার চেষ্টা করেন, সেখান থেকে তাদেরকে ভজনে নিয়োজিত করেন, করে তারা ভজন করতে করতে নিত্য জগতে বন্ধন মুক্ত হয়ে চলে যায়। এই জন্য তাদেরকে সব পাঠান ভগবান বল্লভজি মহারাজ বিভিন্ন রূপ ধারণ করে জগতে বিচরণ করেন, সদ্গুরুর রূপ ধারণ করে। যে কথা বলতে গিয়ে আমি এই পার্থক্যটা বলছিলাম সেটা হলো বল্লভজি মহারাজের থেকে মূল যেটা সেখান থেকে যত গুরুতত্ত্ব আমাদের কাছে আসেন সেগুলোকে আমরা ভগবানের থেকে, ভগবানের ভগবান বলরাম থেকে অভিন্নই ধরব, বা তার থেকে আসেন। বল্লভজি মহারাজ বিভিন্ন রূপ ধারণ করে বিচরণ করছেন, সেই বল্লভজি মহারাজ এবং রাধারানী, যদি কোনো রাধারানীর শক্তি যেখান থেকে সেখান থেকে আবার গুরুরূপে বিভিন্ন এখানে অবতীর্ণ হন, দুটো মনে হয় যেন আলাদা ভাগ। বাস্তবিক পক্ষে বেদান্ত সূত্রে শক্তি শক্তি মতর অভেদ, শক্তি এবং শক্তিমানকে আলাদাভাবে বিচার করা উচিত নয়। বেদান্ত সূত্র বলছেন শক্তি এবং শক্তিমান একই, শক্তিমানের মধ্যে শক্তি থাকে, শক্তিমানের ভেতরে শক্তি থাকে, ওই জন্য শক্তির থেকে শক্তিমান আলাদা নয়, আর শক্তিমানের থেকে শক্তি আলাদা হয় না। সেই জন্য রাধারানীর থেকে কৃষ্ণকে অভিন্ন ধরা যায়, রাধারানী তো আলাদা কেউ নয়, রাধারানী কৃষ্ণই রাধারানী রূপে ধারণ করেছেন, যেটা আমি ভাগবতের মহিমাতে বলেছেন সএব সা, তিনি এই রূপ ধারণ করে এসছেন। তার কারণ হলো একাকী নৈব রমতে, একাকী একলা তো রমণ করা যায় না, সেই জন্য কৃষ্ণ উপনিষদে বলছেন একো অহম বহুস্বাম, আমি এক আছি বহু হইব, এই জন্য তিনি বহু হয়ে লীলাবিলাস করছেন। সেই জন্য
আর বলদাওজি মহারাজের থেকে যেটা আছে, আমরা যদি আমাদের গুরুবর্গের কথা চিন্তা করি তাহলে প্রত্যেককে দেখব তাদের এক একটা স্বরূপ আছে। তাদের গৌরলীলাতে, গৌরাঙ্গের লীলাতে তাদের একটা স্বরূপ আছে। আবার তারা যখন বৃন্দাবনের অন্তঃকরণে সেবা করেন, আমাদের গৌড়ীয় মঠের যে সমস্ত প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর থেকে আরম্ভ করে যত কেশবকুসুম পরমবীর কেশবকুসুম, তাদের প্রত্যেকের একটা নিত্য স্বরূপ বিরাজমান। তারা তো বদ্ধজীব নন, তারা নিত্যসিদ্ধ পার্ষদ, সেখান থেকে তারা এসছেন। আবার যারা যারা সাধন সিদ্ধ হবেন, তারা যদি গৌড়ীয় ভজন করতে করতে সাধন সিদ্ধ হন, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলাতে স্থান পাবেন, আবার রাধাগোবিন্দের লীলাতেও স্থান পাবেন। তারা দুই জায়গায় স্থান পাবেন, রাধারানীর লীলাতেও তারা স্থান পাবেন। তাদের ভজনটাই, গৌড়ীয় মঠের ভজনটাই হলো, গৌড়ীয় মঠের ভজনটাই হলো গুপ্ত রহস্য। এটা সাধারণ ব্যক্তি বোঝে না। অন্যান্য সম্প্রদায়ে যে ভজন আছে, মহারাজকে একটা আসন দাও, অন্যান্য সম্প্রদায়ে যে অন্যান্য সম্প্রদায়ে যে সমস্ত ব্যবস্থা আছে, একটু সরে যাও, অন্যান্য সম্প্রদায়ে যে সমস্ত ব্যবস্থা আছে তাদের ভজনেতে, ভজনে যদি সিদ্ধি লাভ করে, সিদ্ধি লাভ করার পর তারা একটা স্বরূপ লাভ করবে। কিন্তু একমাত্র গৌড়ীয়গণের, গৌড়ীয় মঠের ভজনে একটা গুপ্ত রহস্য হলো এই যে, গৌড়ীয় মঠে সিদ্ধি লাভ, যারা সাধন সিদ্ধ হচ্ছেন, যারা নিত্যসিদ্ধ আছেন, তাদের দুটো স্বরূপ আছেই আছে, আমরা সবই জানি। কারণ প্রভুপাদের এক স্বরূপ হলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী রূপে গৌরলীলা পুষ্ট করছেন। অনেকের মনে হতে পারে, আরে গৌরাঙ্গ মহাপ্রভু তো অনেক আগে চলে গেছেন, তিনি কী করে গৌরলীলা পুষ্ট করলেন? এ কথা বোঝা যাবে না। কিছুদিন আগে নরোত্তম ঠাকুরের হরিকথা আলোচনা হয়েছে, এটা মানুষের ভ্রান্ত ধারণা। ভগবান তার পার্ষদকে কখন পাঠাবেন, কেন পাঠাবেন, সেটা সবাইকে জবাব দেবেন না। এমন হয় যে ভগবান আসবার আগেতে, ভগবান যখন আবির্ভাব হবেন, তার আগে নিজের পার্ষদগণকে পাঠান, যেমন মাধবন্ধু পরিবার ঈশ্বরপুর সবাইকে পাঠিয়ে দিয়েছেন, তার গুরুবর্গ সব। আবার ভগবান যখন চলে যান তখনও পাঠান, চলে যাওয়ার পরে নরোত্তম ঠাকুর এসছেন, নরোত্তম ঠাকুর আদি সবাই এসছেন পরে। কিন্তু পরে আগে এলেও তারা নিত্য জগতের পার্ষদ, তারা এই জগতের নয়, তারা নিত্য জগৎ। উনি হচ্ছেন রাধারানীর লীলাতে চম্পক মঞ্জুরী, আর গৌরলীলাতে তার নাম হলো নরোত্তম ঠাকুর। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ নিত্য জগৎ যেখানে আছেন বৃন্দাবন, গোলক বৃন্দাবনে, সেখানে তার হলো গুণমঞ্জরী, এখানে তিনি আবির্ভাব হয়েছে গৌরকিশোর বাবা। ওরা স্বামী, ওরা প্রত্যেকেই হলেন ভগবানের নিত্য পার্ষদ। আর যারা সাধন সিদ্ধ হবেন তাদের কথা আমি বলছি এখন বর্তমানে। আমি পরমপ্রসাদ কেশবকুশী মহারাজের যে গোপন তত্ত্ব, এগুলো কালকেও আলোচনা করে অধিবাস্থিতিতে ইংরেজিতে হয়েছিল কথাগুলো। ওরা আগ্রহ প্রকাশ করেন গোপন কথা শোনবার, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, তার আদর্শ। সেখানে বলছেন যারা নিত্যসিদ্ধ তারা তো আছেনই, তাদের দুটো স্বরূপ আছেই, রূপগোস্বামীপাদের রূপমঞ্জরী এক স্বরূপ, আর রূপগোস্বামীপাদ রূপে তিনি গৌরলীলা পুষ্ট করছেন, সনাতন গোস্বামী এরকমভাবে ওখানে রয়েছেন, লবঙ্গ মঞ্জুরী এখানে রয়েছেন, প্রত্যেকেরই আছে। এগুলো বিচার করার আর কোনো আমাদের নতুন করে বলবার কিছু নাই। কিন্তু যারা সাধন সিদ্ধ হচ্ছেন তাদের কথা বলা হচ্ছে, তাদের একটা এক্সট্রা বেনিফিট পাবেন, এটা বলে এক্সট্রা ইনসেন্টিভ। এত বড় একটা লাভ অন্য সম্প্রদায় হওয়া সম্ভব না। সেটা হলো ভজন করার সঙ্গে সঙ্গে দেখবে আমাদের ভজন হলো গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্যে ভজন করতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভুর আনুগত্যে আমাদের রাধাকৃষ্ণের ভজনের গোপন রহস্য। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করতে করতে আমাদের রাধা গোবিন্দের বিশ্বনাথ চক্রবর্তীবাদ সুন্দরভাবে গৌরাঙ্গের নিত্য যে লীলাগুলো হয়, গৌরাঙ্গের যে নবদ্বীপ লীলা, গৌরাঙ্গের যে নিত্য নবদ্বীপ লীলা হয়, বিশ্বনাথ চক্রবর্তী তা বিস্তৃত লিখেছেন সব। সেখানে বর্ণনা করা আছে যে গৌরাঙ্গের এই নিত্য লীলাগুলো যিনি স্মরণ করবেন, স্মরণ করতে করতে গৌরাঙ্গ মহাপ্রভুর কখন কোন ভাব হচ্ছে, এটা যারা সেরকম অবস্থায় উঠেছেন তারা জানতে পারেন। সেখানে গৌরাঙ্গের ভোরবেলা 3:30-4 সময় গৌরাঙ্গ মহাপ্রভু চিৎকার করছেন, কী ভাব হলো তার, তারপরে কী ভাব হলো, প্রত্যেকটা আমাদের গুরুবর্গ দেখিয়েছেন, বিশ্বনাথ চক্রবর্তী বিশেষভাবে লিখেছেন যে গৌরলীলা এবং কৃষ্ণলীলা অভিন্ন, তার সঙ্গে সংযোগ আছে। বৃন্দাবনে যে লীলাটা হচ্ছে রাধা গোবিন্দের, সেই লীলাটার
সে লীলাটার এখানে তার তা যে গৌরাঙ্গের মধ্যে সেই ভাবটা দেখা যাচ্ছে। এই ধরনের বিস্তৃত প্রভাব যারা গৌরাঙ্গ মহাপুর নিত্যলীলাকে স্মরণ করবেন, গৌরাঙ্গের মহাপুর নিত্যলীলাকে স্মরণ করতে করতে তারপর সেখানে নিত্য জগতে রাধা গোবিন্দের লীলাকে প্রবেশ করতে পারবেন, এটা হচ্ছে ভজন সিদ্ধির কথা বলা আছে। আমাদের এই কথা অনেকবার আলোচনা করা হয় প্রায়ই প্রবোধানন্দ সরস্বতীবাদের, যথা যথা গৌর পদার বিন্দে বিন্দে তো ভক্তি কৃতপুণ্য রাশি তথা তথা উৎসর্পতি হৃদয় অকস্মাত রাধা পদাম্বুজ সুধাম্বু রাশি। নিত্যানন্দ প্রথমে নিত্যানন্দের কৃপা হয়, নিত্যানন্দের কৃপা অলক্ষ্যে হয়, তখন বুঝতে পারে না যে নিত্যানন্দের কৃপা হওয়ার পর সাধু শিক্ষাগুরু সঙ্গ হয়, তারপর দ্বিতীয়বারে নিত্যানন্দের কৃপার পরে সদ্গুরু পাইয়ে দেয়, দীক্ষা হয়ে গেল, দীক্ষার পরে ভজনের সময় নিত্যানন্দের দায়িত্ব রয়েছে, ইনি নিষ্কপট কিনা, যদি নিষ্কপট থাকে তাকে ভগবত ধাম প্রাপ্ত করিয়ে দেওয়া তার একটা ভগবানের একটা চিরন্তন একটা কি বলে একটা একটা কি বলে আগে থেকেই কথা দেওয়া রয়েছে, ভগবান নিত্যানন্দ বলরাম আগে থেকেই এটা কথা দিয়ে রেখেছেন, এটাকে স্ট্যান্ডিং কমিটমেন্ট বলা হয়। আগে থেকেই নিত্যানন্দ এটা বলে রেখেছেন যে যারা ভজন করবেন, যারা গৌরাঙ্গকে ভালোবাসবেন তাদের জন্য আমি দায়িত্ব নিলাম, তাদের সবার দায়িত্ব আমার, এটা নিত্যানন্দ প্রতিজ্ঞা করে বলেছেন যে আমি সবার দায়িত্ব আমি নিলাম। সেখানে গৌরাঙ্গের নিত্যানন্দের যে ওটা তোমার অষ্টকম আছে সেখানে বৃন্দাবন দাস ঠাকুর লেখা, সেখানেও বলা আছে সেখানে যে যে এরা সব যারা ভজন করবে তাদের প্রত্যেকের দায়িত্ব অত ব সংসারাম বুদিতরণদায় মই লগে, বুঝছেন, অত ব মানে যুষ্মাকম, তোমাদের সংসার পার করার দায়িত্ব আমার রইল, নিত্যানন্দ বলছেন স্বয়ং, অত ব সংসারাম সংসারাম বুধি তরণ দায়ও, দায় মানে রেসপন্সিবিলিটি আমার রয়েছে, তোমাদের চিন্তা নেই, খালি তোমাদের একটা কথা করতে হবে নিষ্কপটভাবে আমারে বজি আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি, এটা নিত্যানন্দের কথা। কপটতা থাকলে কোনো রকমভাবে সুবিধে পাওয়া যায় না। যেখানে তাহলে প্রত্যেকটা ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি এত আশা আমাদের গৌরিয়া মঠের ভজনের, সেখানে যে যদি সাধন সিদ্ধ হয় তাহলে সেও গিয়ে ওই গুরুবর্গের আনুগত্য ভজন করে দুই জায়গায় স্থান পাবে, অর্থাৎ গৌরলীলা স্থান পাবে সন্দর্ভেতে আমাদের জীবগোস্বামী পাদ এগুলো লিখেছেন, এরা গৌরলীলা স্থান পাবে, আবার রাধা গোবিন্দের লীলাতেও নিত্য স্থান পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে কথা বলতে গিয়ে এই সন্দেহ জাগরুক হয় যে রাধারানী মূল তত্ত্ব, মূল যে গুরুতত্ত্ব আর বলদাওজি মহারাজ গুরুতত্ত্ব দুটোই বলা হয়, কেন বলা হয় সেটা পার্থক্যটা, যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের সেবাকে নিজে শিক্ষা দেওয়ার জন্য আসেন তখন তিনি বলদাও রূপে আসেন, তাকে বলে প্রথম প্রকাশ বিগ্রহ, যার জন্যই আমাদের অর্চন পদ্ধতি বিভিন্ন জায়গায় লেখা আছে কৃষ্ণম বন্দে জগৎগুরুম। আরে কৃষ্ণকে তো গুরু বলা হয়, তথাপি কৃষ্ণ ভজন করতে গেলে আবার গুরু গ্রহণ করতে হয়, যদি কেউ বলেন কৃষ্ণম বন্দে জগৎগুরুম বলেছেন আর গুরু নেওয়ার তো দরকার নেই, তাহলে হবে না। কৃষ্ণ হচ্ছে আদিগুরু ঠিকই আছে, কিন্তু কৃষ্ণ বলদাও রূপে গুরু আছেন, কারণ গুরুর ফাংশনটা কী, গুরুর প্রথম কর্তব্য হলো যে সেবা শিক্ষা দান করা, কৃষ্ণ তো নিজের সেবা নিজে শিক্ষা দান করবেন না, কৃষ্ণ সেবা শিক্ষা দান করবেন বলদাওজি রূপে, বলদাওজি মহারাজের রূপ ধারণ করে, আবার যখন গৌরাঙ্গ রূপে আসেন তখন সেখানে দুরকম ভাব দেখা যায়, কখনও কখনও তিনি ভক্তরূপে পরিচয় দেন, কেউ যদি তাকে বলে আপনি সাক্ষাৎ বিষ্ণু কানে আঙুল দেন এ কথা কখনও বলবে না, কখনও বদ্ধজীবকে কখনও ভগবান বিষ্ণু বলবে না, এরকম ধরনের লীলা ইচ্ছা করে করেন। গৌরলীলাতে দেখা যায় কখনও কখনও যে প্রকট করছেন নিজের প্রভাব, কখনও কখনও লুকিয়ে ফেলছেন, গৌরাঙ্গের নবদ্বীপ লীলাতেও তাই আছে, সবসময় না, যেমন যখন এই যে বিষ্ণু খট্টায় প্রবেশ করলেন যত শালগ্রামকে নিয়ে, তখন তিনি অষ্টপ্রহর প্রকাশ করলেন নিজের প্রভাব, যে যত কিছু আনছে তিনি গ্রহণ করছেন, সবাইকে বর দিচ্ছে সব কিছু, অথচ যেই হয়ে গেল তিনি অষ্টপ্রহরের লীলা তখনই আদ্য বাচ্চার মতো কাঁদতে আরম্ভ করেছে, আমি কিছু অন্যায় করলাম নাকি তোমাদের চরণে, কিছু পাগলামও করলাম নাকি, গৌরাঙ্গ মহাপ্রভু বলছে,
এগুলো সব গৌরাঙ্গের মুরারিগুপ্তের কর্চা ফর্চা বিভিন্ন গুপ্ত রহ ওখানে সব এগুলো আছে। গৌরাঙ্গ একটু আগেই দেখলাম সাক্ষাৎ ভগবানের মতো সমস্ত চাইছেন, সব বলছেন এই নারাকে নিয়ে আয়, অদ্বৈতকে নিয়ে আয়, নারাকে নিয়ে আয়, নারা আমাকে পরীক্ষা করছে, সব কিছু করছেন, সমস্ত দশ আর যে যা দিচ্ছে, যত দুধ দিচ্ছেন, ঢোল দিচ্ছেন, সব এরম্বা খেয়ে নিচ্ছে সমস্ত কিছু। যেরকম তিনি গোবর্ধনে করেছিলেন, গোবর্ধনে যেমন আনরে অন্নকূট লীলায়, ঠিক সেরকম ধরনের। আবার পরক্ষণে যখন সেই লীলা তিনি বন্ধ করলেন, বাচ্চার মতো একটু মূর্ছা গেলেন, গেলে কাঁদতে আরম্ভ করলো, আমি কি কিছু অন্যায় করলাম নাকি তোমাদের চরণে, এরকম ধরনের বলছেন গৌরাঙ্গ। অর্থাৎ সেখানে কখনও কখনও মহাপ্রভু প্রভাব প্রকাশ করছেন, যেমন সন্ন্যাস নেওয়ার পরেই এই কথাটা বলেছিলেন, কিকাশ সন্ন্যাসে মোর প্রেম আপন ধন, এ কথা বলেছিলেন না, কিকাশ সন্ন্যাসে, সন্ন্যাস নিয়ে কী হবে, প্রেম তো নিজের ধন আমার, এইসব ব্যাপারে বলে দিয়েছেন। আবার বিভিন্ন সময়ে আমাদেরকে ইচ্ছা করে তিনি ভক্ত যেমন করে কাঁদেন, ভক্ত যেরম করে ভগবানের ভজন করেন, দৈন্য শিক্ষা দেন, চৈতন্য মহাপ্রভু এইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। কিন্তু করলেও আমাদের নিত্যানন্দ কিন্তু বলদেব তত্ত্ব সেবক তত্ত্ব। প্রভুপাদ বলছেন বলদাবজি মহারাজ সেবক তত্ত্ব হয়েও সেব্য তত্ত্ব, একমাত্র বলরামের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ভগবানের যে প্রথম প্রকাশ বিগ্রহ বলদাব মহারাজ কেন রাস করবেন, রাস তো একমাত্র কৃষ্ণের করার কথা। সেখানে প্রভুপাদ উত্তর দিচ্ছেন ঠিকই কথা, রাস ভগবান শ্রীকৃষ্ণ করেন, রাস অ্যাকচুয়ালি কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ করেন, কিন্তু প্রভুপাদ বলছেন যে বলদাবজি মহারাজ অর্থাৎ কৃষ্ণের প্রথম প্রকাশ বিগ্রহ, একাধারে তিনি কৃষ্ণের সঙ্গে অভিন্ন, সেখানে প্রভুপাদ বলছেন একাধারে তিনি কৃষ্ণের সঙ্গে একেবারে অভিন্ন প্রায়, সঙ্গে সঙ্গে আবার সেবা শিক্ষা দেওয়ার জন্য তুমি গুরুরূপ ধারণ করছো, এই জন্য একমাত্র বলরামের ক্ষেত্রেই রাস প্রযোজ্য, রাস হবে না তা নয় বলদাব। কিন্তু সেই রাস তার নিজ জুথো আছে, কৃষ্ণের যে যার সঙ্গে রাস করেন তা নয়, বলদাবজি মহারাজের রাসের যে গ্রুপ আছে সেটা আলাদা, অনেকেই ভ্রান্ত ধারণা পোষণ করেন। কিন্তু এখানে যে উত্তর দেয়া হলো যে দু তরফ থেকে, রাধারানীর তরফ থেকে আমরা দেখছি ভক্তিমন ঠাকুর আসছেন, কমল মঞ্জুরি আদি নয়নমণি মঞ্জুরি এরা রাধারানীর থেকে আসছেন, ললিতা বিশাখা সব অনঙ্গ মঞ্জুরি, অর্থাৎ আমাদের নিত্যানন্দ শক্তি জাহ্নবা মাতা ঠাকুরানী প্রত্যেকে রাধারানীর থেকে আসছেন। আবার এইদিকে বলরামের থেকেও অনেক সক্ষভাবে যারা তারা আসছেন, সমস্ত তারা তার থেকে আসছেন। কাজে দেখা যায় গুরুতত্ত্বের এই যে ডুয়েল কনসেপশন বলা হয় এটাকে, দুইটা ধারণা, দ্বৈত ধারণা হলেও বাস্তবিক পক্ষে কিন্তু অদ্বৈগণ তত্ত্ব বিচার করলে একটাই, যেহেতু বেদান্ত সত্য বলা হচ্ছে শক্তি শক্তিমতর অভেদ, দেখলে মনে হচ্ছে আলাদা কিন্তু যেহেতু শক্তি শক্তিমতর, শক্তিমান এবং শক্তি আলাদা নয়, আমার দেখতে মনে হচ্ছে আলাদা। তাহলে যে কথা আলোচনা প্রসঙ্গে আমাদের এইগুলো উত্থাপন করতে হলো সেটা হলো কি, যা নিত্য জগৎ থেকে ভগবান বলদাবজি মহারাজ এই অনন্ত জগতে যে বদ্ধজীব আছেন তাদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন সদ্গুরুর রূপ ধারণ করে এই জগতে তিনি অবতীর্ণ হচ্ছেন। এক একজনকে চুল ধারণ করে, চুল ধরে ধরে তুলে নিয়ে যে চল এখানে কি করছিস, জীবন অনিত্য জানহসার কীর্তনের সময় গাইছে কিন্তু হৃদয়ের একটা ভাব নেই যে আমি যখন তখন চলে যাব, সেই চলছে সেই মারামারি, সেই রাজনীতি, সে সব কিছুই। আমি যে মহাপুরুষের কথা বলতে গিয়ে সমগ্র জীবন যদি আর যতদিন আমি বেঁচে থাকবো এই মহাপুরুষের কথা বললে আমি শেষ করতে পারবো না, আমি ক্ষুদ্র জীব সার, কাজী বিভিন্ন সময় ভক্তদের সঙ্গে এই রস আস্বাদন করা তার জীবনের আদর্শ, নিজেকে সংশোধন করার জন্য। সেখানে বলছেন শ্রী চৈতন্য চরিতামৃতের একটা কথা আছে, নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে। চৈতন্য চরিতামৃতের এই নিছক সত্যবাণী যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, চৈতন্য চরিতামৃতের নিছক এই সত্যবাণী, এটাকে পালন করতে গিয়ে যদি আমাকে বিস্তর বিপদের সম্মুখীন হতে হয়, সমস্ত জগৎবাসী যদি আমার বিরুদ্ধে চলে যায়, তথাপি একটা জ্বলন্ত আদর্শ স্থাপন করতে হবে, এটাই সাধু জীবনের প্রধান কর্তব্য। যেখানে আদর্শ নেই সেখানে আচার্য হলেও সেখানে কোনো গুরুত্ব নেই, গুরুর গুরুত্ব লাভ হয় সদ্গুরুর সেবার দ্বারা। সদ্গুরুর সেবা আমি যদি না করে থাকি তাহলে আমার গুরুত্ব কোনো দিনই সিদ্ধ হবে না,
মৃত্যু পর্যন্ত না পরের জন্ম হবে না। যদি আমি সদ্গুরুর সেবা করতে করতে সিদ্ধ হয়ে থাকি, মানে সিদ্ধ সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ তো তারা আছেই, নিত্যকাল গুরুসেবা চালিয়ে যাচ্ছেন, সেই গুরুসেবা করতে করতে যারা সে অবস্থায় উঠেছেন তাদের গুরুত্ব এমনিই সিদ্ধ হয়। যারা সদ্গুরুর সেবা না করে তারা গুরুত্ব লাভের চেষ্টা করছেন তাদের জন্য আমাদের এই প্রার্থনা, যে বা যারা গুরু হতে গিয়ে, যে বা যারা নিজের চেষ্টায় বা পরের চেষ্টায় যে কোনোভাবে গুরু হতে গিয়ে নিজেদের সমস্ত গুরুত্ব হারিয়ে বসে রয়েছেন, খেলো হয়ে গেছেন, লঘু হয়ে গেছেন, তাদের চরণে আমাদের দণ্ডবত, কারণ তারা আমাদের শিক্ষাগুরু হলেন। ব্যতিরেকভাবে আমরা বিভিন্ন তাদের চরিত্র থেকে আমরা শিক্ষা পাবো বিভিন্ন রকম। তারা একটা কথা ভুলে যান যে চৈতন্য মহাপ্রভু বলেছেন, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আমার আজ্ঞা হলো প্রথমে তোমাকে গুরু হতে হবে, লঘু হয়ে তুমি, লঘু আর গুরুর মধ্যে পার্থক্যটা সাধারণ লোক বুঝতে পারছে না, তাই জন্য তারা মরছে, গলায় দড়ি দিচ্ছে। আমাদের কিছু করার নেই, আমরা তো চাইছি এই খবরগুলো জানুক, পরমজী কেশব গোস্বামী মহারাজের খবর, বামন গোস্বামী, এগুলো জানুক লোকে, জেনে তাদেরকে তৈরি করুক। ভ্রান্ত পথে গেলে তো কোনো সেখানে তো পাওয়া যাবে না, তাহলে তো মায়াবাদীর মতো হয়ে যাব আমরা, যত মত তত পথ। আরে যত মত মানে, আমি যেতে চাই উত্তর দিকে, আমি দক্ষিণে গেলে পেয়ে যাব? আমি উত্তরে যেতে চাই, একটা আমার জায়গায় যেতে হবে, তাহলে গাধার মতো কথাবার্তা এসব, যত মত তত পথ, কী 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 মত কী মানে, কী বলতে চাও তার মানে? তা আমি দক্ষিণে গেলে উত্তরে হিমালয় পেয়ে যাব, মূর্খের কথা, লোকরঞ্জনের কথা। পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ বলছেন, চৈতন্য চরিতামিদের এই নিছক সত্য বচন পালন করতে গিয়ে যদি আমাকে বিরাট বিপদের সম্মুখীন হতে হয়, তথাপি এক জ্বলন্ত আদর্শ জগতের কাছে স্থাপন করা দরকার। বর্তমানে আদর্শের অভাবের জন্য সমস্ত লোকের দুস্থ অবস্থা দাঁড়িয়েছে। বদ্ধজীবের সম্মুখে একটা জ্বলন্ত আদর্শ না থাকলে তারা ভজনে কখনোই বল লাভ করতে পারে না। তারা সম্মুখে দেখবে কীরকম সেবা আদর্শ, আদর্শ মানে তার সেবা আদর্শ। যেটা বলতে গিয়ে পরমপূজ্য কেশব গোস্বামী বলছেন যে সম্মুখে একটা জ্বলন্ত আদর্শ থাকবে, সেই আদর্শকে দেখে বদ্ধজীব সব অনুপ্রেরণা পাবে, তারা ভজনের পথে অগ্রসর হবে। সমগ্র জীবনে এই মহাপুরুষের কথা বলতে গিয়ে প্রথমেই এ কথা বলতে হয়, তার সমগ্র জীবনে কোনোদিন তিনি গৌড়ীয় সিদ্ধান্ত আদি কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করেন নাই। কোনোদিন কোনোদিন তার সমগ্র জীবনে যে কোনো লেখা, যে কোনো বক্তৃতা, যেখানেই সিদ্ধ হবেন সিদ্ধান্ত বিরোধ দেখেছেন, সিংহের মতো চিৎকার করেছেন, তিনি কোনোদিন মেনে নেননি। তিনি যেখানেই সিদ্ধান্ত বিরোধ দেখেছেন সিদ্ধান্তকে স্থাপন করার চেষ্টা, কেন বর্তমানে সব ঠাকুরমার যে ঝুলি চাপা দেওয়া, বামন মহারাজ প্রায় বলতেন, ছিল বামন গোস্বামী, ঠাকুমা ধামা চাপা দিয়ে রেখে দিয়েছেন, বলে ওটা খুলিস না, ওখানে কিছু নেই, ধামা চাপা দিয়ে রেখে দিয়েছে, কী দরকার ওটা ঘাঁটার, কেঁচো খুঁজতে সাপ বেরোবে। সেখানে প্রথমেই বলছেন পরম পূজ্যবাদ কেশব গোস্বামী মহারাজের আদর্শ আমাদের জীবনে গ্রহণীয়, সবচেয়ে বড় আমার জীবনের জন্য অনুপ্রেরণা কেউ দিয়ে থাকেন, প্রথম গুরুপাদ পদ্ম তো আছেনই, তার সঙ্গে পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ আদি তারা, প্রভুপাদ তো আছেনই, সে বলার কথা না। আমার প্রথম প্রতিবাদের গ্রন্থ এখানে লেখা শুরু হয়েছিল আজকে 8-10 বছর আগে, তখন সবে কনস্ট্রাকশন, এখানে কিচ্ছু হয়নি, এগুলো এ চলে গেছে বাইরে, আমি ওর সঙ্গেও দেখা করার জন্য এসছি কলকাতার কাজ সেরে। একটা ভাঙা টেবিল রয়েছে অ্যালুমিনিয়ামের ঢাকা, ওপর দিয়ে অ্যালুমিনিয়ামের একটা শিট, ওখানে বসে ভাঙা কাগজে আমি লিখতে আরম্ভ করলো প্রতিবাদ, আর কেষ্টবাবু এসে আমাকে বলছেন কথা বলতে চাইছেন, আমি একটু দাঁড়ান আমি যেটা লিখছি যে ভুলে যাব। ওইখানে আমার প্রতিবাদ লেখা প্রথম সুরে, গঙ্গার তীরে কেশব গোস্বামী আজকে স্মরণ করে আপনি আমাকে কৃপা করুন যেন আমার হাত দিয়ে যেন আগুন বেরোয়, সেই প্রতিজ্ঞা। তারপর থেকে কত প্রতিবাদ বেরিয়েছে তারা, এরা জানেন, এরা অনেক দিন ভজন করছেন, এইভাবে আমার নিজের কিছু নয় তারা করিয়েছেন। যেখানে বলতে গিয়ে প্রথম কথা হলো, এ কথা বিদেশি লোকেদের কাছে শুধু নয়, দেশি লোকেদের কাছেও এই কথাটা প্রচার হওয়া দরকার। আমি দেবানন্দ গৌড়ীয় মঠে বসেও আজ থেকে 5-7 বছর আগেও এই কথা বলেছি চিৎকার করে, যে একটা আচার্যের প্রথম কর্তব্য, একটা আচার্যের প্রথম কর্তব্য তার কাজ কি, একটা আচার্যের প্রথম কাজ কি, যদি কেউ প্রশ্ন করে একটা আচার্যের, একজন আচার্যের প্রথম কাজ কি, সেখানে প্রভুপাদ বলছেন যে একটা আচার্যের প্রথম কাজ হলো
যে আমাদের সৌত পন্থা সংরক্ষণ করা, বোঝা গেল কি বললাম? যারা বামন গোস্বামী মহারাজও একই সিদ্ধান্ত আমাদের, এখানে বলতেন আমাদের সৌত পন্থাকে সংরক্ষণ করার দায়িত্ব, এখানে কেন যেন সহজিয়া ঢুকে না পড়ে। নামহট্টের ঝাড়ুদার ছিলেন প্রধান ঝাড়ুদার ভক্তিবিনোদ ঠাকুর নিত্যানন্দের আনুগত্যে, তার আনুগত্যে আবার আমাদের সমস্ত গুরুবর্গ সব রয়েছেন পৌপাদের আনুগত্যে, সবাই তারা নামহট্টে ঝাড়ুদার। নামের হাটেতে যদি জঞ্জাল তৈরি করার চেষ্টা করো, আমরা ঝেঁটিয়ে বার করবো বাইরে, এখানে আমরা জঞ্জাল প্রশ্রয় দেবো না, নামের হাটেতে কোনো জঞ্জাল প্রবেশ করতে দেবো না। এটা নামের হাট, এটা নিত্যানন্দ আমাদের নামের হাট দিয়েছেন, এখানে বিশুদ্ধ কথা আলোচনা করা হয়, লোকরঞ্জন চলবে না এখানে। এখানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যার সর্বাঙ্গীন যত ইন্দ্রিয় আছে সেইগুলো সন্তুষ্টির জন্য গৌড়ীয়গণ, গৌড়ীয় মঠের সব সাধু যারা আছেন তারা ঐকান্তিকভাবে সংকীর্তন করে যাবেন। সেই সংকীর্তনের দ্বারা চৈতন্য মহাপ্রভু সমস্ত ইন্দ্রিয়ে তর্পণ হবে। তোমাকে আলাদাভাবে সবসময় ছানার রসা আর তোমার পরমান্নের ব্যবস্থা করতে এরকম কোনো কথা বলেন নেই, কিন্তু মঠে মন্দিরে করতেই হবে সেবা শিক্ষা দেওয়ার জন্য। প্রথম কর্তব্য হলো সংকীর্তন হচ্ছে কি না সেখানে। সেখানে বলছেন যে আমাদের নাম, আমাদের নামহট্টের ঝাড়ুদার প্রথম পরিচয় দিয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর, তার আনুগত্যে প্রভুপাদ, তার আনুগত্যে পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজকে আমি মনে করি এই নামের হাটের একটা প্রধান ঝাড়ুদার, যিনি যেখানে যেখানে ময়লা দেখেছেন ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছেন, তুর হও এখান থেকে। এমনকি রামনারায়ণ বিদ্যারত্নের মতো এত বড় বিদ্বান ব্যক্তি যখন ভারতে যখন প্রথম প্রেস আসে, তখন মুর্শিদাবাদে প্রেস শুরু হয়েছিল গ্রন্থের কাজ, রাধারমণ যন্ত্র, সেখানে মনিন্দুচন্দ্র রাজা ছিলেন, সেই তিনি তার শাস্ত্র সিদ্ধান্তে ভুল লিখেছেন হরিভক্তি বিলাসে পারণে পারণের বিষয়ে, এমনভাবে সংস্কৃতরা লিখেছেন সে মানেটা পুরো উল্টো। পরমজি কেশব গোস্বামী মহারাজ তীব্র সিংহের মতো প্রতিবাদ করেছেন, এমনভাবে বলেছেন তার কাপড় খুলে যায়, ভাইয়া তুমি সংস্কৃতের স জানো না, তুমি যদি জানতে তাহলে এভাবে লিখতে না, তোমার তো সাধারণ জ্ঞানই নেই, শব্দের জ্ঞান নেই, তুমি কী করে তুমি এই ব্যাখ্যাটা করলে, এর মানে কী করে হয়। আমরা তো অবাক, এত বড় একটা প্রতিষ্ঠিত বিদ্বান তার পুরো কাপড় খুলে দিয়ে তুমি এভাবে লিখেছ, জগৎবাসীকে ভুল ভুল শিক্ষা দিচ্ছ। এই ক্ষমতা বুকের পাটা একমাত্র পরমবীর কেশব গোস্বামী মহারাজ ছিল। আমি পরে জানতে পেরেছি গোহত্যা আন্দোলনও তিনি নাকি প্রথম লিখেছেন, আমি বললো তার শিষ্য আমি, আমিও ভগবান তাই জন্যই হয়তো প্রেরণা দিয়েছেন, তিনিও নাকি প্রতিবাদ করেছেন গোহত্যার, আমি পরে জানতে পেরেছি যখন আমার বই প্রতিবাদ সব হয়ে গেছে, পরে জানলাম আমি যখন একজন আচার্যকে দিচ্ছিলাম তিনি বললেন আমার গুরুদেবও করেছেন, ভালো তিনি করেননি অথচ আমি করব, নতুন একটা রাস্তা খুলে দিলাম, হয়তো আমি কোনো দিন করি নাই এখনও পর্যন্ত। যেখানে বলতে গিয়ে পরমপূজ্য কেশব গোস্বামী একই কথা বলছেন, একজন আচার্যের প্রধান কর্তব্য হলো যে সৌত পন্থ সৌত বাণীর সংরক্ষণ করা। কেন আমাদের সম্পত্তি হলো একমাত্র সম্পত্তি বাণী বৈভব, বোঝা গেল আমাদের বৈভব একমাত্র, আমরা অন্য কোনো সম্পত্তিকে সম্পত্তি মনে করি না, আমরা অন্য কোনো সম্পত্তিকে সম্পত্তি মনে করি না, আমরা সম্পত্তি মনে করে একমাত্র বাণী বৈভব, যে বৈভব পরম্পর্যক্রমে আমাদের কাছে আসছে সেটা হলো আমাদের বাণী বৈভব। সেই বাণী বৈভবকে সংরক্ষণ করার দায়িত্ব প্রত্যেক প্রধান আচার্যের রয়েছে। যে আচার্য বাণী বৈভবকে সংরক্ষণ করার দিকে দৃষ্টি দেবেন না তার গুরুত্ব সিদ্ধ হয়নি, হবে না। কারণ হলো বাণীকে সংরক্ষণ না করতে পারলে তুমি কোটি কোটি টাকা আনলেও সেই আধ্যাত্মিক সংস্থা ধ্বংস হয়ে যাবে, বোঝা গেল। যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর আমাদের মতো মূর্খ গাধাকে শিক্ষা দেওয়া যে বলেছেন মঠ মন্দির দালান বাড়ি না করো প্রয়াস, তুমি মঠ মন্দির দালান বাড়ি করলে তুমি নিরপেক্ষ থাকতে পারবে না, মঠ মন্দির দালান বাড়ি তুমি করো কেন। অনেকে বলতে পারেন মহারাজ ভাগবতের সিদ্ধান্ত রয়েছে, ভাগবতের সাক্ষাৎ কৃষ্ণ বলছেন, ভাগবতের সাক্ষাৎ কৃষ্ণ বলছেন উদ্ধবজিকে যে আমার মন্দির করবে, বড় মন্দির করবে, বিরাট মন্দির করবে, অথচ ভক্তিমন ঠাকুর গুরু কৃষ্ণের বিরুদ্ধ কথা বলছেন, বলবে তো মানুষ। সেখানে কৃষ্ণ বলছেন উদ্ধবকে মন মন্দির করায়েত দ্বিরম, আমার বিরাট মন্দির করবে, অথচ সেই কৃষ্ণের একান্ত ভক্ত যিনি রয়েছেন, একান্ত পরিকর ভক্ত বলবো না,
তিনি আমাদের উপদেশ করছেন, বাবা মঠ মন্দির দালান বাড়ি না কর প্রয়াস। কেন করেছেন তার ব্যাখ্যাটা যদি আমি বুঝে ফেলব তাহলে তো আর আমাদের গুরুদেব গুরুর দরকার নেই, গুরু বৈষ্ণবকে ডেকে কী লাভ হবে, আমি তো নিজেই বুঝি, নিজে বুঝদার। এখানে বলছেন ভক্তিমন্ত ঠাকুর এইখানে বলেছেন, তুমি নিরপেক্ষ থাকতে পারবে না, তুমি এই বড় সংস্থা চালাতে গিয়ে তোমার ভজন বল নাই, তুমি পায়ে ধরতে হবে লোকের। কস্মাদ ভজন্তি ধন দুরুমা দান্ধ, ভাগবত বলছে না কেন এই সাধুগুলো বিষয় লোকের পায়ে ধরতে যায়, কেন কেন ধরতে যাবে? ভগবান কি দুর্বল না গরিব? ভগবান কি আমার গরিব, আমাকে সাহায্য করছে না? কোনো কিছু নাচেই তো সব হচ্ছে, বামন গোস্বামী কোনো কিছু কোনো সব হচ্ছে, এ তো জানে সব, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গ্রন্থ ছাপা গৌশালা কে করল, এ তো ব্যাসাসন বোঝে কে করালো, আমি তো কৃতজ্ঞ ভগবান করাচ্ছেন, একটা পয়সাও তো আমার ব্যাংক বলে কিছুই নেই, কী করে করাচ্ছেন? ভগবান করান, বিশ্বাস চাই। ওই জন্য ভজন আমার গুরু পাদ এখানে বসো, বসে নাম করো, ভজন করো, দেখবে সব হবে, সব দিনকে রাত হয়ে যাবে, তুমি কল্পনা করতে পারবেন না। এখানে ভজন কুটিরে বসে বামন মাছ ভজন করছে, মনে আমরা মনে করছি আমরা সব করছি, উনি আর কি করছেন, বসে বসে হরিনাম করেন, উনি তো কিছু করেন না, আমরা রান্না করি ভিক্ষা করি সব, উনিই সব করছেন। বাস্তব শিষ্য জানতে পারে উনি করছেন গুরুদেব, আমি কিছু করছি না। এই কথা প্রভুপাদ প্রমাণ করে দিয়েছিলেন গোস্বামী মহারাজকে, এবং মাধব গোস্বামী মহারাজ যখন ব্রহ্মচারী তাদের প্রমাণ করে সাক্ষাৎ প্রমাণ করে দিয়েছিলেন, সাক্ষাৎ ডাইরেক্ট প্রমাণ। সেদিন গেছেন কোনো ভিক্ষা পাচ্ছেন না, একটা কিছু ভিক্ষা পাননি, এসে প্রভুপাদের কাছে বলছেন আজকে কিছু প্রভুপাদ মুচকি হাসছেন, আপনারা জানবেন আমি ভিক্ষা করি, আপনারা ভিক্ষা করেন না, যে মঠের এই অবস্থা আমরা আর এদের হাতে আমরা তুলে দেবো না কোনো কিছু, আমরা আর এরম ভাই ভিক্ষা করবো কী করে? প্রভুপাদকে বলেছেন, প্রভুপাদ তখন বলেছিলেন ওরা এই ধরনের ব্যবিচার করছে তাতে আপনাদের কী অসুবিধে হলো? প্রভুপাদ ঠিক এই ভাষাটা বলেছিলেন, গোস্বামী মহারাজ অপ্রাকৃত প্রভু হয়গ্রীব ব্রহ্মচারী দুজন গিয়ে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ এই যে আমরা এই যে আপনার আদেশে গিয়ে বিভিন্ন রকমভাবে কষ্ট করে সব ভিক্ষা এনে ওনাদের হাতে দিই, ওনারা তো টাকা পয়সা এরম করে। প্রভুপাদ তখন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আচ্ছা ওনারা তো ওরম করে, সেটা কি আমি আমার জানা নাই, কিন্তু আমার একটা প্রশ্ন হলো ওরা যদি এইগুলো করে তাতে আপনার ভজনের কী ক্ষতি হলো? আপনার ভজনের কি কিছু ক্ষতি হলো? আমি তো রয়েছি, আমি তো দেখতে পাচ্ছি সবই, কে কী জন্য গুরুচরণে এসছে, কেউ টাকা লুটবার জন্য এসছে, কে প্রতিষ্ঠা লুটবার জন্য এসছে, এই করার জন্য এসছেন তারা, তাদেরকে সেটা করতে দিন। যার জন্যই প্রভুপাদ প্রায়ই বলতেন জড়জগতের এই লোকগুলো, সন্ন্যাস বেশে থাকলেও তো জড়জগতেরই লোক, আমি আমি যদি ভজন না করি সন্ন্যাস বেশে জড়জগতের লোক, প্রভুপাদ এই কথাটা প্রায়ই বলতেন যে জেনে রাখবেন যে আমাদের জীবনে জড় প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয় যেগুলো আছে, জড়জগতের লোক জড় বিষয় নিয়ে যারা ব্যস্ত তাদেরকে কিছু সম্মান দেবেন, জড়জগতের ব্যক্তিগুলোকে সম্মান দিয়ে নিজে ভজনের রাস্তাটা পরিষ্কার করবেন, আপনারা মানে বুঝলেন না, জড়জগতের ব্যক্তিগুলোকে সম্মান দেবেন কিন্তু তাদের কোনো কিছু জীবনে গ্রহণ করবেন না, বোঝা গেল? তাদেরকে সম্মান দেবেন, ডেকে আনবেন, আসুন আসুন আসুন, আপনি নিমন্ত্রণ না আছে সভাতে বসুন, এমনি সম্মান দেবেন বাইরের, কিন্তু তাদের আদর্শ কিছু গ্রহণ করবেন না, করলেই মরবেন। এগুলো প্রভুপাদের কথা, আদর্শ গুরু বৈষ্ণবের সঙ্গে থাকলে এগুলো জানা যায়। সেখানে বলছেন যারা জড়ভাব সম্পন্ন হয়ে মঠে মন্দিরে থাকবেন তাদের কোনো রকম লাভ তো হবেই না। প্রভুপাদ বলছেন পুরো সিস্টেমটা, বামন গোস্বামী মহারাজ এই কথা বলতেন, এই গোপন কথাগুলো আলোচনা করলে বিরাট অসুবিধা হয়ে যেতে পারে, বলতেন কেউ গিয়ে শিষ্য কাঁদছেন মহারাজ এই এরকম অবস্থা করছে, বামন গোস্বামী ও পাগল হয়েছে বলে তুইও পাগল হ, ও পাগল হয়েছে তুইও পাগল হ, তাহলে ভেঙে যাক গুরুদেবের সংস্থাটা, কী পেয়েছিস, উনি পাগল হয়েছে করতে দে, পাগলাম ও থামবে কোনো সময়, তুই তোর আদর্শটা নিয়ে থাক, ও করেছে তা তোর কী হলো? ঠিক এই কথাটা আমাদের বুঝতে হবে, গুরুসেবা থেকে বিরাম। আমি অনেক গুরুসেবা করেছি জানেন, এখন আমাকে পেনশন নিতে হয়, পেনশন বোঝেন, পেনশন যেমন চাকরি করার পর পেনশন পায়, আরে আমি কত গুরুসেবা করলাম এখন আমাকে পেনশন নিতে হবে, আমি পেনশনভোগী সেবক, এখন এরকম ধরনের দুনিয়া পড়েছে, আমরা পেনশন নিচ্ছি, সেবা করব কিন্তু এই চাই আমার, তবে করব, বাহ ভালো করো, নিজের নরকের রাস্তাটা পরীক্ষা করো। সেখানে বলছেন আলোচনা প্রসঙ্গে
যে চৈতন্য চরিতামৃত, এই যে ভক্তিবিনোদ ঠাকুর কেন বলতেন যে মঠ মন্দির দালান বাড়ি না করো প্রয়াস, তিনি সেই আদেশটা ভক্তিবিনোদ ঠাকুর যে বলেছেন সেটা পৌপাদের জন্য বলেনি। যদি পৌপাদের জন্য বলে থাকেন তাহলে এটা আমাদের ভুল সিদ্ধান্ত হবে, কেন পৌপা ভক্তিবিনোদ ঠাকুর এই জগৎ থেকে চলে যাওয়ার আগে ১৯১৪ সালে ভক্তিবিনোদ ঠাকুর আষাঢ় মাসের সে রথযাত্রার আগের আগের দিন চলে যাওয়ার আগে তিনি পরিষ্কারভাবে পৌপাদকে বলে গেছেন তোমার ওপর কিছু দায়িত্ব রইল, ধাম পরিক্রমা দৈব বর্ণাশ্রম সব বলে গেছেন। এর মানে কি, এটা কি ফুঁ দিয়ে হয়ে যাবে? ভক্তিবিনোদ ঠাকুর ওনার জন্য মানা করেননি, মানা করেছে আমার মতো ব্যক্তির জন্য, দুর্বল ব্যক্তি। দুর্বল ব্যক্তি যদি অর্থ বলেতে মঠ তৈরি করে সেটা কোনোদিনই মঠ হবে না, পৌপাদ এ কথা জানাতেন। ধনী ব্যক্তি অর্থশালী ব্যক্তি অর্থবলের দ্বারা কোনোদিন মঠ বানাতে পারবে না, মঠ হয় না। তাহলে তো টাটা বিল্লা অনেক মঠ বানিয়েছে, আমরা সেখানে গিয়ে ভজন করি, টাটা বিল্লা মঠ বানাচ্ছে, বিল্লা অনেক মঠ বানিয়েছে, মঠ হয় না। পৌপাদ এগুলো জানিয়েছেন, অন্য কেউ জানাননি, যে কখনোই অর্থবলেতে কখনো মত প্রতিষ্ঠা হতে পারে না। এইরকম ধরনের মহাপুরুষ পরমবীর কেশব গোস্বামী মহারাজ, এরকম ধরনের মা ভক্তিপন্ন পুরী, এরা যদি মন থেকে মনে করেন আমি একটা মঠ করব, প্রচার কেন্দ্র করব লোকের মঙ্গলের জন্য, এখানে আমি বিগ্রহ প্রতিষ্ঠা করব জগতের লোকের মঙ্গলের জন্য, তাহলেই সম্ভব। সেইটা বামন গোস্বামী মা বলছেন, আমার গুরুপাদ পদ্ম এই নিমায়িতত্ব ঘ্যাতেটে পা দিয়েছিলেন, সেই জন্যই আজকে আমাদের এখানে মঠ হলো, নাচেত আমার হওয়া সম্ভব ছিল না। পরমবীর কেশব গোস্বামী মা বলছেন, এই শিলা বামন গোস্বামী মা বলছে, অবশ্যই তিনি প্রচারের ক্ষেত্রে এখানে এসেছিলেন, নিমায়িতত্ব ঘাটে পদার্পণ করেছিলেন, তার এই যে পদার্পণ চরণধেলু পড়েছে সেই প্রভাবে তিনি হয়তো অন্তরেতে চেষ্টা করেছিলেন এখানে কোনোদিন একটা মঠ হলে ভালো হয়, আর এদেরকে সব প্রেরণা দিয়ে সব সেবা করিয়েছেন। এরা মনে করছে আমি করেছি, কেউ করেনি, সব করাচ্ছে তিনি, তিনি করাতেন। চৈতন্য চরিতামৃতের এই যে নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় রক্ষণে, চৈতন্য চরিতামৃতের এই নিছক সত্য বাণী এটা পালন করতে গিয়ে যদি আমাকে সবচেয়ে সর্বাপেক্ষা অধিক অমং মানে আক্রমণের মুখোমুখি হতে হয়, তথাপি এই সব সহ্য করে আমি জগৎবাসীর কাছে এই আদর্শই প্রমাণ করতে হবে। আমাদের রূপ রঘুনাথের কথা প্রচার করতে গেলে স্বাভাবিকভাবে আক্রমণ করবেই লোকে, লোকে এই সব জগতের কথা শুনতে চাইবে না, তারা চাইবে জড়জগতের কিছু আনন্দ হোক, খাওয়া দাওয়া আমরা সবাই একসঙ্গে থাকবো, এটা মেজবাড়ি, এটা একটা মেজবাড়ি, এটা খাবো দাবো থাকবো নরকে যাবো, এটা একটা মেজবাড়ি, ভালো মন্দ রান্না হবে, সুবিধা হবে, ভালো মন্দ রান্না হবে, আমরা সকালে বিকেলে রাত্রে বিভিন্ন রকম ভালো খাবো, মেজবাড়ি ইচ্ছা মতো চলবো। পৌপাদ বলছেন এগুলো সব আচার্যের প্রধান কর্তব্য, প্রথমেই চিৎকার করে বলা হয় সব জায়গায়, ফরেনারদের কাছে আরও বেশি বলা হয়, তারা আরও বেশি হরিকথা শোনে, হাজার হাজার হরিকথা। সেখানে বলছেন আমাদের সৌত বাণী ভক্তিবিনোদ বাণীকে সংরক্ষণ করাটাই হলো আচার্যের প্রধান কর্তব্য। আচার্য যদি মনে করে আমার অন্য সব কাজ আছে তাহলে সেগুলো তার মিথ্যা, তার মিথ্যা আচার্যত্ব হবে না। প্রধান কর্তব্য হলো সৌত বাণীকে রক্ষা করা। কেন সৌত বাণী, সৌত পন্থা যদি আমরা রক্ষা করতে পারি সেটি হচ্ছে আমাদের বৈভব সংরক্ষণ। বৈভব মানে আমাদের যে বৈভব গৌড়িয়া মঠের, সেই বৈভবকে সংরক্ষণ করা মানেই হলো আমাদের সৌতবাণীকে সংরক্ষণ করা। সৌতবাণী সংরক্ষণে কী হবে, সৌতবাণী সংরক্ষণ করে লাভটা কী হবে? আরে মশাই, সৌতবাণী রক্ষণ করা মানেই হলো আমাদের বৈভবটা সংরক্ষণ হয়ে গেল। সৌতবাণী সংরক্ষণ না করতে পারলে কোটি কোটি টাকা এলেও সব ধ্বংসে পরিণত হবে, ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সমস্ত গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে সব। সৌতবাণী সব বাজায় রাখবে, হরিকথা হরিকীর্তনের দ্বারা, সৌতবাণীর দ্বারা। কেউ একটা ভুল সিদ্ধান্ত বলতে আমি তাকে অপমান করবো, এই কথা বলছি, সেই যদি পারপাসলি বলে গৌরী মঠকে অপমান করার জন্য, গৌরী মঠের সাধুকে সঙ্গে সঙ্গে তার গলাটা চিপে ধরতে হবে, তা নাহলে কোনোদিনই গাইবে না ওই কীর্তনটা, তুমি তো ঠাকুর তোমার কুকুর, এই কীর্তন কোনোদিন গেও না, মিথ্যে মিথ্যে কীর্তন, ওগুলো সব মিথ্যাবাদীর মতো এইসব কীর্তন গাওয়ার দরকার নেই। কীর্তনের সময় এগুলো বলবে যে তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো, কিন্তু মনে ভাব হলো তুমি তো কুকুর আমি তো ঠাকুর, গুরু বৈষ্ণবকে এরকম ভাব, গুরু বৈষ্ণবকে নিয়ন্ত্রণ করব, তাদেরকে পায়ের তলায় রাখবো, তাদেরকে তাড়িয়ে দেবো, তাদের কথা শুনবো না,
এগুলো কি? এগুলোকে তুমি তো ঠাকুর তোমার কুকুর, না তুমি তো কুকুর আমি তো ঠাকুর, এই ভাব। তাই জন্য নরকে যাচ্ছে, সব আমাদের কিছু করার নাই। কাজে বাণী বৈভব সংরক্ষণের দিকে কেন এই মহাপুরুষকে, এই চৈতন্য ভাগবত সামনে কেন আমি এই মহাপুরুষকে এত ভালোবাসি, কি কারণে? অন্তর থেকে প্রভুপাদ কেশব আমি কোনো কথা শুনতে চাই না। এক একটা লেখা যদি কেউ বোঝে অনুভব করে রক্ত গরম হয়ে যাবে। এই হলো মহাপুরুষের বাণী। প্রত্যেক সময় যেখানে যেখানে যখন চৈতন্য মঠ ভাগ হয়ে গেল, ভাগ হলো সোসাইটি সব, তখন এক ব্যক্তি সমালোচনা করে রেখেছেন, যারা চৈতন্য মঠের বাইরে চলে গেছে তাদের সঙ্গে চৈতন্য মঠে কোনো কেশব গোস্বামী সিংহের মতো জবাব দিয়েছে, মূর্খের দল। চৈতন্য মঠ কোনো একটা ইট পাথরের একটা বিল্ডিং নয়। কে বলে, কে এই কথা বলল যে চৈতন্য মঠের বাইরে গেছে? কে গেছে বাইরে? কে গেছে? আমি তো শপথ নিয়ে বলছি আমি চৈতন্য মঠে থাকি। কার ক্ষমতা থাকলে প্রমাণ করুক আমি চৈতন্য মঠে থাকি না, ক্ষমতা যদি থাকে প্রমাণ করে দিক আমি কেশব গোস্বামীর শিষ্য নয়, প্রমাণ করুক দেখি কত বড় হিম্মত। অর্থাৎ চৈতন্য মঠে থাকা মানে চৈতন্য মঠের সিদ্ধান্ত বিচারের সঙ্গে থাকা, প্রভুপাদের আদর্শের সঙ্গে থাকা, প্রভুপাদের বিচার আদর্শের সঙ্গে থাকা মানে হলো গুরুদেবের সঙ্গে থাকা। তাহলে তো বলবে ওই বনগোস্বামী মহারাজ বিদেশে চলে গেছে প্রচারে, আরে বনগোস্বামী মহারাজ বাইরে চলে গেছে যা, আর প্রভুপাদের সঙ্গে নাই। আরে মূর্খ, বনগোস্বামী মহারাজ বাইরে গেছেন কিন্তু অন্তরে তো প্রভুপাদের সঙ্গে রয়েছেন, অন্তরে তো প্রভুপাদের সঙ্গে সবসময় রয়েছেন। এখান থেকে বনগোস্বামী মহারাজ হরিকথা বলবেন, এখান থেকে প্রভুপাদ শক্তি দিচ্ছেন, কি বলবে আজকে কুইন এলিজাবেথ রানী, তিনি কি বলবেন? গোস্বামী মহারাজ ওখানে রয়েছেন বিদেশে, ইংল্যান্ডে, আমেরিকাতে, বিদেশে রয়েছেন, জার্মানে, এখান থেকে প্রভুপাদ আশীর্বাদ করছেন, একে বলে শিষ্য। গুরুপাদ পদ্ম চলে গেছেন নিত্য জগতে, পরমপ্রিয় কেশব গোস্বামী নিত্য জগতে গেছেন, কি আমি যদি বলে তারা মরে গেছেন তাহলে আমার মতো গাধা জানুয়ার কেউ নাই, তারা তো ওপর থেকে দেখছেন আমার অন্তঃকরণে কি আছে, তারা সাহায্য করবেন না? তারা তো সাহায্য করবার জন্যই রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, যে কে সাহায্য নেবে, দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। সৌতবাণীকে সংরক্ষণ করার সঙ্গে সঙ্গে আমাদের সম্প্রদায়ের সব সম্পত্তি থাকবে, যেটা প্রভুপাদ প্রায়ই বলতেন না অনেকে, যদি সমগ্র জগৎ যদি বন্যার জলে ভেসে যায়, মহাপ্লাবন উপস্থিত বোঝা গেল, যদি এক মহাপ্লাবন এসে যায়, এসে সমগ্র জগৎ যদি জলমগ্ন হয়ে যায়, সব যদি আমাদের শেষ হয়ে যায়, তথাপি যদি আমরা আমার যদি চৈতন্য চরিতামৃত আমার বক্ষে থাকে, সেই চৈতন্য চরিতামৃতকে নিয়ে এই মহাপ্লাবনের বিশ্বপ্লাবনের মধ্যে আমি ভালোই থাকব, আমাদের কোনো কিছু নষ্ট হয় নাই। এইসব কথা কে বুঝবে? আমাদের কোনো কিছু নষ্ট হয় নাই যদি চৈতন্য চরিতামৃত থাকে, চৈতন্য ভাগ থাকে, আমাদের কোনো কিছু কেন কার্য, কেন কার্য, কিচ্ছু নষ্ট হয়নি, সব পাবে। এই কথাগুলোর মানে কে বোঝাবে আমাদেরকে? সমস্ত আছে, আর বাণী বৈভব যেখানে যত মঠ মন্দির আছে সব জায়গায় এই দুষ্ট ব্যক্তিগুলো, একটা চক্র চলছে, একটা দুষ্ট চক্র চলছে, কীভাবে গৌড়ীয় মঠের ইজ্জতকে সমস্ত একেবারে নরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, সব দুষ্ট চক্র চলছে বিভিন্ন জায়গায়, খালি রাজনীতি মারামারি এইসব, বন্ধ করো এগুলো সব, করে এইসব কথা আলোচনা করো, এই মহাপুরুষের আলোচনা, তবেই তাদের আবির্ভাব তিথি পালন করা সার্থক হবে। তাহলে কী কী আবির্ভাব তিথি করুক? কিছু পরমান্ন খেয়ে, কিছু পুরী লুচি খেয়ে আবির্ভাব তিথি, তাদের সম্মান দেওয়ার এইটি পদ্ধতি, তার আজ্ঞা পালন করা। তাহলে আমাকে শ্রীমদ ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন যে আমার মন্দির করতে হবে, আমাদের প্রভুপাদও বলছেন মন্দির করতে হবে, কিন্তু প্রভুপাদ বলছেন অর্থবলের দ্বারা কখনো মন্দির হয় না। কোনো মহাপুরুষ যদি মনে ইচ্ছা করেন যে এখানে আমি নিত্যানন্দকে প্রকট করব, কারণ নিত্যানন্দ ছাড়া মন্দির প্রতিষ্ঠা হয় না, হয় অনন্তদেব ছাড়া মন্দির প্রতিষ্ঠা হয় কি? আগে প্রথমেই তোমার যা করু যজ্ঞ, প্রথমে অনন্তদেবকে আহ্বান করতে হবে, আনন্দদেবকে মাটির তলায় দিতে হবে, অনন্তদেবকে আগে দিতে হবে, পূজা করতে হবে, করে অনন্তদেব আসবেন, সেই অনন্তের আধারেতে এবার মন্দির হবে, কেন সেখানে থাকবেন ভগবান। ওই জন্য প্রায়ই এই কথাটা আলোচনা করতে হয়, লোকে বোকালোক বোঝে না, ভগবানকে রাখতে গেলে কোথায় রাখবে, ভগবানকে রাখতে গেলে কোথায় রাখবে, তোমার বাড়িতে রাখবে, কোথায় রাখবে? ভগবানকে রাখতে গেলে অনন্তের আধারে রাখতে হয়, বোঝা গেল না কথাটা, বোঝা গেল না? ভগবানকে রাখতে গেলে ভগবানের অ্যাকোমোডেশন কোথায় দেবে? ভগবান তো অনন্ত,
ভগবান তো অনন্ত, ভগবানকে স্থান দিতে গেলে কোথায় দেবে? তাহলে অনন্তের আধারে দিতে হবে। তা অর্থাৎ অনন্তদেব যদি না থাকে তাহলে এই যে সিংহাসনটা এটা ফেলে দিতে হবে। এই যে সিংহাসন আছে মন্দিরে, ওখানে যদি অনন্তদেব না থাকে এই সিংহাসনটা ফেলে দাও, লাভ নেই কিছু। এই মন্দিরে যদি অনন্তদেব না থাকে তাহলে আমার এখানে আসাটাই বৃথা। অর্থাৎ প্রথমেই অনন্তদেব আসে। কেন? অনন্তের আধার ছাড়া, অনন্তের আধার ছাড়া ভগবানকে বসানো যায় না। ওই জন্য প্রভুপাদ প্রায় বলতেন, ভজন করতে গেলে ক্যাঁকড়ার ক্যাঁকড়ার মতো অন্তঃকরণ থাকলে হবে না। ক্যাঁকড়া বোঝা যায়? ক্যাঁকড়া ক্যাঁকড়া অন্তঃকরণটাকে করতে, অনন্তর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। ভজনের গোপন রহস্যই হলো আমাদের যে ক্ষুদ্র হৃদয় আছে, ক্ষুদ্র হৃদয় এটাকে ভজন করতে করতে বাড়াতে হবে, এরকম ধরনের এক্সপ্যানশন করতে হবে যে অন্তঃকরণে এখন নিত্যানন্দ অনন্তদেব বসতে পারে, তবে আমার হৃদয়ে এসে ভগবান বসবেন। হৃদয় অবরুদ্ধতে সুশুভিষ তৎক্ষণাৎ, এই তো ভাগবতেরই কথা। অর্থাৎ অনন্তদেবকে যদি তুমি ডেকে এনে থাকো তাহলে অনায়াসে ভগবান এসে বসবে, তা না কোনোদিনই বসবে না। চেত দর্পণ মার্জন কথা যা অর্থ অর্থ, আর ওখানে যে গুণ্ডিজা মার্জন একই অর্থ, আর ভক্তিমোহন ঠাকুর যে বলছেন আমাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে সব জঞ্জাল নামের হাট থেকে, একই অর্থ। অর্থাৎ চেত দর্পণ মার্জন করতে হবে, তা নাহলে কোনোদিন লাভ হবে না। সেখানে এসে অনন্ত, অর্থাৎ প্রভুপাদ বলছেন যখনই যখনই বদ্ধজীব বদ্ধজীবী স্বাভাবিকভাবে বদ্ধজীবী অনন্তের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারে না। বদ্ধজীবের মেন অবস্থাটাই হলো এই, বদ্ধজীবের বদ্ধতা কিসে? বদ্ধজীবের যে বদ্ধ আমরা বলি, কি বদ্ধ মানে কি? দড়ি দিয়ে বেঁধে রেখেছে, মানে দড়ি তো লোহা তো দূরের কথা, তারও কোটি বন্ধনে বেঁধে রেখেছে। দড়ি লোহা তো সামান্য কিছু না, অনন্তকালের বন্ধন। সেটা কি বন্ধন? না, বদ্ধজীব অনন্তের সঙ্গে সম্বন্ধ ছিন্ন করে বসে রয়েছে, বোঝা গেল। বদ্ধজীব জানে না যে আমাদের সম্বন্ধ করতে রাখতে হবে, প্রথমেই আমাদের অনন্তর সঙ্গে সম্বন্ধ কেটে দেওয়ার জন্য আজ আমাদের এই দুর্দশা। আজকে যে আমাদের এত দুর্দশা, সেই দুর্দশার পেছনে একটাই কারণ, সেটা আমরা অনন্তর সঙ্গে সংযোগ ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার ফলেতে বিভিন্ন রকম দুঃখ দুর্দশা মারামারি পলিটিক্স রাজনীতি প্রতিষ্ঠা এগুলো সব এসেছে। অনন্তকে যদি ভালো চাও নিজের জীবনে, তাহলে অনন্তকে ডাকতে হবে। আবার আসুন, হৃদয়ে বসুন। সমস্ত মিলিয়া মিশিয়া যে কথাটা প্রভুপাদ বলেছেন, এ কোনোদিনই সত্য হবে না যদি প্রত্যেকের উদ্দেশ্য এক না থাকে। এই পরমপ্রিয় কেশব গোস্বামী মহারাজ জীবনে নিজের শিষ্যের যদি একটা কোনো উল্টো দেখেছেন, সঙ্গে সঙ্গে শাসন করেছেন। একবার আমি শুনেছি কোনো জায়গায় এই প্রেসে, এই মূল যে মঠ দেবানন্দ গুরু মঠে, প্রেসের মধ্যে রেডিও চালাচ্ছিল কেউ একজন, খবর শুনছে না কি, পরমপ্রিয় কেশব গোস্বামী মহারাজ ভজনকুটি থেকে বেরিয়ে কোথাও যাবেন, বলছে এই আওয়াজ কোথা থেকে আসছে রে, বলছে প্রেস থেকে। তিনি প্রেসে গেছেন, খেয়াল করেনি, ওরা কাজ করছিল, এক লাথি মারলেন রেডিওটাকে, চেনাচুর হয়ে গেল ভেঙে। তোদের কত বড় ক্ষমতা, জড়জগতের খবর শুনছিস, জড়জগতের সব খবর রাখছিস। যেখানে প্রভুপাদ বলছেন জড়জগতের কোনো সম্বন্ধ রাখা আমাদের দরকার নেই, যারা মঠ মন্দির চালাবে অবস্থাটা একটু রাখতে হয় খবর, কেন তাদের চালাতে হয়, জড়জগতের কোনো সম্বন্ধে। ওই জন্য প্রভুপাদ বলতেন প্রায়ই, আপনারা জড়জগতের কোনো বিষয় প্রবিষ্ট হবেন না, হলে সর্বস্ব হারিয়ে ফেলবেন। হারিয়ে মানে যে সম্পত্তি গুরুদেব দিয়েছে সেটা তো বাড়াতে হবে। ব্যবসা করলে যেমন টাকাটাকে বাড়ায়, আর ভজন করতে গেলে ভজন বাড়াতে হবে, তা নাহলে কোনো লাভ হবে না। এই মহাপুরুষের কথা বলতে বলতে রাত বলতেই থাকি, কোনো দিন শেষ হবে না। এত বড় মহাপুরুষ তিনি ছিলেন, নির্বিকার মহাপুরুষ তিনি ছিলেন। বাইরের দিকে মনে করতেন লোকে তার বোধহয় তিনাদবি নেই, তিনাদবি কাকে বলে মশাই, অনেকেই ভুল করতেন। তার গুরুভাইরা, তার যে গুরুভাই তারা অনেকে বলতেন বিনোদার কোনো বিনম্র ভাব নেই, দণ্ডবোধ করে না। প্রভুপাদ বলেন কি, বলে হ্যাঁ আমরা তো এলাম ওই মাঠে, উনি গাছের তলা বসে রয়েছে, আমি সামনা দিয়ে এলাম, আমাদেরকে কিছু বললেও না, দণ্ডবোধ করে কিছু না। প্রভুপাদ বললেন আপনারা ভুল করছেন, ওনাকে জিজ্ঞাসা করুন। বললে আমরা তো সামনে দিয়ে এলাম, জিজ্ঞাসা কী করবো, বলে আপনি জিজ্ঞাসা করুন। ওই সময় অন্য চিন্তায় ছিল, সত্যি সত্যি বিনোদকে যে বলুন আমরা যে আপনার পথ দিয়ে গেলাম দেখেননি, না তো আমি দেখিনি, তো ওই জন্য চিন্তা করছি। এই এক মহাপুরুষের কথা দেখেছি যিনি ভেতরে বেদান্তের বিচার করছেন আর বাইরে কেস লড়ছেন, এ আমি জন্মে দেখিনি। এরকম সাধু
প্রভুপাদ যেমন এক হাতে মালা করছেন, এক হাতে জন্মাদর্শ শ্লোকের ব্যাখ্যা করছেন এক মাস, আর এই মহাপুরুষকে দেখেছি, বাপ রে বাপ রে বাপ। একদিকে তিনি সত্যের জয় প্রমাণ করবার জন্য কেস লড়ছেন, একদিকে তিনি আবার কি করছেন বেদান্তের চিন্তা। বেদান্তের এমন সূক্ষ্ম ব্যাখ্যা প্রভুপাদের মতো আর কাউর কাছে আমি শুনি নাই। বেদান্তের এরকম সূক্ষ্ম ব্যাখ্যা, এত উঁচু ব্যাখ্যা আমি কোনোদিন শুনি নাই। শুনে আমার মনে হয় এই মহাপুরুষ যদি এখন থাকতেন আমি গিয়ে কুকুরের মতো ল্যাজ নেড়ে তার পাতা চাটতাম, এত আনন্দ লাগে। গৌড়ীয় মঠের যদি আদর্শ হয় এইরকম ধরনের মহাপুরুষই আদর্শ স্থাপন করতে হবে। গৌড়ীয় মঠ কোনো সাধারণ জিনিস নয়, এলি তেলি ব্যক্তি গৌড়ীয় মঠ চালিয়ে দেবে। গৌড়ীয় মঠ মহাপুরুষ তাদের আদর্শের দ্বারাই চলবে। অনেকবার এরকম ধরনের কেস হয়েছে, তিনি শ্রীধর পরমপূজা শ্রীধর গোস্বামী মহারাজ ছিলেন ব্যারিস্টার, জানেন কি আপনারা জানেন, পরমপূজা শ্রীধর গোস্বামী মহারাজ ছিলেন ব্যারিস্টার, বিরাট বড় ব্যারিস্টার, একাধারে ব্যারিস্টার, একাধারে তিনি সংস্কৃত বিরাট পণ্ডিত, দার্শনিক শাস্ত্রের, কেউ জানে না এসব কথা, শোনো এগুলো শোনা দরকার। যখন অকারণে কেস আরম্ভ হয়ে গেল, অপোনেন্ট পার্টি সব জমি বিক্রি করে দেবে, সন্ন্যাসের কোনো কিছু নামগন্ধ নেই তারা, সেই সময় কেস চললো। প্রভুপাদ বিনোদ্দা মন মেন ব্যক্তি তাকে জেলে ঢুকিয়ে দিয়েছিল, আবার জেল থেকে তিনি পরামর্শ দিয়ে এইভাবে চলো উকিলকে বলো এভাবে। সেই বিনোদ্দা তিনি যত উকিলের যত বয়ান লেখা, বয়ান বোঝেন, বয়ান উকিলের যে বয়ানগুলো লিখতে হয় সে বয়ানগুলো লিখতেন আমাদের কেশবদা, কেশব কেশব কুসিমা, অর্থাৎ আমাদের এই বিনোদ্দা, কেসের কেসের যত বয়ান উকিল লিখত না, উকিল লিখত না, তিনি লিখে উকিলের কাছে পাঠাতেন, অবাক হয়ে যাবে শুনলে। তিনি লিখতেন বয়ান, লেখার পরে পাঠাতেন কার কাছে, পাঠাতেন কার কাছে, শ্রীধর মহারাজের কাছে, এই লেখাটা নিয়ে যাও, শ্রীধর মহারাজ কী বলেন। শ্রীধর মহারাজ পড়ে বললেন, আরে এ তো আশ্চর্য, আমি ব্যারিস্টার না আপনি ব্যারিস্টার, কিন্তু সব ঠিক লিখেছেন, কোনো কিছু এদিক ওদিক করতে হবে না। একবার আমাদের ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ, ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ পরমপূজ্য মাধুগোস্বামী মহারাজ শিষ্য যিনি দেহ রেখেছেন, তিনি বলছেন আমি তখন ছোট ছিলাম, বয়স আমার অল্প, নরোত্তম ব্রহ্মচারী, কেশব গোস্বামী মহারাজ পাইচারি করতেন, মালা কত পাইচারি করতেন, পাইচারি করতেন, লিখেছ কতটা লিখলে, এতটা লিখ, লেখো এবার লেখো, এবার নরোত্তম লিখতেন, নরোত্তম লিখছেন আর কেশব গোস্বামী মহারাজ পাইচারি করতেন আর লিখতেন, লেখা এর মা লিখতেন, বয়ান লিখে পাঠাতেন। একবার কেসেতে হেরে যাওয়ার পর, আমার কেসেতে হেরে যাওয়ার পর আমাদের ভক্তিজ্ঞান ভারতী মহারাজ খুব দুঃখের সঙ্গে বলেছিলেন যে মহারাজ একটা কথা বলবো, কিছু মনে করবেন না, এত কেসকামারি করলেন, এত খরচা করলেন, কেসে তো হেরে গেলেন আপনারা, এই কথাটা বলেছিলেন মুখ দিয়ে। বলার পর সিংহের মতো চিৎকার করে বলছেন কেশব, কী বললে, না বলছি মানে তো হেরে গেলাম আমরা তো, তুমি একটা মূর্খ, আমরা হেরে গিয়ে জিতেছি, আমরা হেরে গিয়ে জিতেছি, ওরা জিতে গিয়ে হেরেছে, তার মানে তো বুঝলাম না, কেশব তো দেখলাম আমরাই হেরে গেছি, তুমি কিছু বুঝবে না, তোমার বুদ্ধি নাই বুঝবে না, আমরা হেরে গিয়ে জিতেছি, ওরা জিতে গিয়ে হেরেছে, তার মানেটা একটু বুঝিয়ে দিন। বলে আমাদের কেস লড়ার পেছনে উদ্দেশ্য কী ছিল, যে ওরা যেন জমি জমা প্রভুপাদের স্টেট সম্পত্তি বিক্রি না করে, সেটা হয়েছে ঠিক, বলে হ্যাঁ। ওরা বলেছিল আমরা সন্ন্যাস মানি না, ওরা মেনেছে, বলে হ্যাঁ, 20 জনকে একসঙ্গে সন্ন্যাস দিয়েছে, তাহলে কার জয় হলো, আমাদের জয় হলো না ওর, ওরা ডিক্লারেশান দিয়েছে আমরা সন্ন্যাস মানি, আমরা জমি জমা কোনো বিক্রি করবো না, সব রেখে দেবো, তো হয়ে গেল, ওরা জিতে গেছে কেসে, কিন্তু জয় তো আমাদের হলো, কেশব গোস্বামী মহারাজ এরম ভাবে বলতেন। এরকম ধরনের মহাপুরুষ তিনি ছিলেন, বিরাট ব্যাপার। যখন চুচুড়া মঠ নেওয়া হয়, চুচুড়া মঠ আদি মঠ, কীরকম ধরনের গুন্ডারা অত্যাচার করতেন আমি অবাক হয়ে যাই। এখন সবাই বাঞ্ছা কল্পতরূপ বলে গলায় কাপড় দিয়ে প্রমাণ করার চেষ্টা করে, আমরা তেনাদপি, আর তুমি তেনাদপি, কেশব গোস্বামী তেনাদপি নয়, বদমাইশের দল, তোমরা তেনাদপি, কেশব গোস্বামী তেনাদপি ছিল না, ওই মিষ্টি মিষ্টি কথা বলবে, হ্যাঁ আমরাই তেনাদপি, ওরা কি তেনাদপি নাকি, ওরা বৈষ্ণবী নয়। আমি দু একটা প্রমাণ দেবো, এরপরে তো সময় হয়ে যাচ্ছে। কেশব গোস্বামী মহারাজ চুচুড়া মঠের যখন গুন্ডারা অত্যাচার করছে, তখন কেশব গোস্বামী নিজে শিখিয়ে দিয়েছেন, যদি দরজা বন্ধ রাখবি, যদি ওরা কোনোরকমভাবে কিছু করে আক্রমণ করবি, আমি আছি, কেন শয়তানকে মারা
যারা ভগবানের সেবায় বিঘ্ন সৃষ্টি করে তাদের কোনোরকমভাবে তোর অপরাধ হবে না, ওরা বিঘ্ন সৃষ্টি মাত্র অত্যাচার করবে। এখানে যখন ওই পাইপ দিয়ে ওরা উপরে উঠছে, ওখান থেকে এক মেরে এখান থেকে রক্ত বার করে দিয়ে পড়েছে নিচে, যা এবার কেস রয়েছে, সাধুরা এত গুন্ডা ওরা মারছে। এরকম ধরনের যখন ইস্কনে যখন রাধা মাধব চুরি হয়ে গেল, তখন সব বাইরের জগতের লোক এসে শ্রীধর গোস্বামী মহারাজকে অভিযোগ করছে, এরা সাধু, এরা বন্দুক বার করেছে, গড়ে গুলি করেছে। শ্রীধর গোস্বামী মহারাজ হাসতে হাসতে বললেন, শ্রীধর হরিকথা তো আছে, আগেও বলেছি, শ্রীধর গোস্বামী যে এইটাই তিনদপি, হ্যাঁ মানে যখন রাধা মাধবকে চুরি করে নিয়ে যে ডাকাত, তখন গুলি চালনটাই হচ্ছে ভক্তি। যখন রাধা মাধবকে মন্দির থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, তখন গুলি চালনটাই ভক্তি। তুমি শেখেছো কিছু? তুমি কিছু শিখেছো? কিচ্ছু শেখোনি, মূর্খের মতো। যখন কুকুরটা আমার মন্দিরে ঢুকবে, আমি কুকুরটাকে তাড়াবো না, হেই হাট, তখন কি আমার তিনাদবি হারিয়ে যাবে নাকি? কেশব গোস্বামী মা নিজে পাগড়ি পরে রিক্সায় পড়ে যাচ্ছেন কোর্টে, উকিলের কি উকিল কী করবে, নিজে জবাব দিচ্ছেন গিয়ে, উকিল কী করবে? পাগড়ি পরে একবার গায়ে স্যান্ড প্যান্ট লাগিয়ে কোর্টে যাচ্ছেন, যা এবার কী করবি কর, জিতে গেলেন। প্রত্যেক জায়গায় এরকম ধরনের পরমপূজা কেশব গোস্বামী মহারাজের যে গুরুচরণের যে ভক্তি, সেটা বলে আমি শেষ করতে পারবো না, এ পরে আমাকে কী বলবো। দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, ঠিক যেমনভাবে কুরেশের নাম চলেছেন, কিছুদিন আগে ইংরেজি কথা হয়েছে, দু আড়াই ঘন্টা হয়েছে, রামানুজাচার্য মাধ্বাচার্য সব পরপর শুনবে সমস্ত যদি ইচ্ছা থাকে। সেখানে দেখবে কুরেশের যে আদর্শ, এটা সমগ্র যতদিন পৃথিবী থাকবে, যতদিন পৃথিবী থাকবে কুরেশের আদর্শ কেউ মেটাতে পারবে না মাটির সঙ্গে। চিরকাল মনে রাখবে কুরেশ কাকে বলে, কুরেশ হচ্ছে রামানুজাচার্যের প্রধান শিষ্য, নিজের প্রাণটাকে দিয়ে গুরুদেবকে বলেছেন আপনার যেতে হবে না, বলে কেন আমাকে ডাকবো না, আপনি থাকুন আমি যাব। রামানুজাচার্যের বেশ গ্রহণ করে নিজে গেছিলেন, সেখানে কৃমিকণ্ঠ কী করেছেন, মানতে হবে তোকে মানতে হবে শৈব ধর্ম। বলে আমি মানব না, কেন মানব, শাস্ত্রে প্রমাণ আছে বিষ্ণু বৈষ্ণব ভগবান সর কোনো কথা শুনে নিতে হবে, নাহলে তোকে মারবো এখানে। বলে যা ফুজি কর তুমি। কুরেশকে ধরে হাত পা বেঁধে তার দুটো চোখ উপড়ে দিল, গলগল রক্ত বেরোচ্ছে, হা গুরুদেব, তাকে নিয়ে গিয়ে ফেলে দিয়ে হলো রাস্তায়। কোনো মতে গুরুদেবের কাছে পৌঁছে হাত জোর করে গুরুদেবকে দণ্ড করে, গুরুদেব বলে কী অবস্থা তোমার? বলো গুরুদেব আমার তো কিছুই অবস্থা হয়নি, ওরা আপনাকে এরমভাবে মারত। রামানুজাচার্য নিজে গিয়ে বরদরাজের কাছে বলছেন, প্রভু এই কি বিচার, আপনি এই প্রধান, তিনি হচ্ছেন প্রধান গুরু কাকে বলে, অর্থাৎ কুরেশ গুরু না রামানুজ গুরু? আমি বললো দুজনেই গুরু, যেহেতু কুরেশ ওই সদ্গুরু সেবা করেছে তাই সে গুরুদেব ডিক্লিয়ার করে নাই সে গুরু হবে, তার আগেই গুরু হয়ে গেছে। সেবা মানুষকে গুরু করে, চিটিংবাজি মানুষকে গুরু করে না, জেনে রেখো। সেই জন্য সেখানে বলছেন কুরেশের আদর্শ কেউ মেটাতে পারবে না। বরদরাজ ভগবান সাক্ষাৎ রাতারাতি কুরেশকে চক্ষু দান দিতে বাধ্য হয়েছিলেন, নতুন চক্ষু, যে চক্ষু ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত শাস্ত্র সব বিচার জানতে পারেন সব। তো এ একটা চক্ষু হারিয়েছেন, কিন্তু তার বদলে যে চক্ষুটা পেলেন তার মূল্য কত। এরকমভাবে আমাদের পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ কুরেশের আদর্শ গ্রহণ করে নিজের জীবনকে বিপন্ন করেছিলেন, তখন সবাই পালিয়েছিল। যখন নবদ্বীপে শয়তানগুলো আক্রমণ করেছিল, পৌপাদকে মেরে ফেলবে, অনেকবারই বলেছিল, আমাকেও বলেছে অনেকবার, উড়িয়ে দেবো জগত, করো অসুবিধা কিছু নেই। এরকম ধরনের পৌপাদকে মারার চেষ্টা, কী কারণে না, পৌপাদ অপ্রাকৃতিক জগতের সত্য কথা বলতে চাইছেন। পৌপাদকে মারার কারণ কী, তোমার কিছু নিয়ে নিয়েছে সম্পত্তি, না পৌপাদ কেন এইসব কথা বলবেন, কী কথা বলবে, তোমার সুবিধার কথা বলবে, অপ্রাকৃতিক জগতের নিশ্চয় সত্য কথা বলেছেন তিনি, পৌপাদকে মেরে ফেলো। কতবার চেষ্টা করেছে পৌপাদকে মারবা, এখানে শুধু নয় পুরীতে যখন চৈতন্যচন্দ্র ব্যাখ্যা করতেন, পৌপাদকে মেরে বাইরে বেরোলেই মেরে ফেলে দেবে, ভক্তিমঠ ঠাকুর বাধ্য হয়ে তাকে পাঠিয়ে দিলেন, যাও। আজকে বুঝলাম তোমার ভক্তিমঠ ঠাকুর বলছেন আমার সন্দেহ ছিল,
আমি যে তোমাকে পাঠ করবার কথা বলে আমি যে কলকাতায় গেলাম কাজে, আমার সন্দেহ হচ্ছে পাঠের লোক এত কমে গেল কেন? আজকে তোমার এই হরিকথাটা শুনে আজ বুঝতে পারলাম কেন লোক কমে গেছে। তারা এই কথা হজম করতে পারবে না। অপ্রাকৃত কথা তুমি নিষ্ঠুর সত্য কথা বলেছো, যাও তুমি এখন কঠিন নাম যজ্ঞ করো। মালা দিলেন ওখানে গিয়ে চৈতন্য মঠে, যেটা তিনি আরম্ভ করলেন সেখানে, প্রভুপাদকে আক্রমণ করবে, প্রভুপাদকে আক্রমণ করবে। সেই জন্য কী করলেন, কেশব গোস্বামী তার সন্ন্যাসের বেশ গ্রহণ করে প্রভুপাদকে পার করে দিলেন। এবার মারে আমাকে মারুক, তাহলে কত বড় আদর্শ, কুরেশের আদর্শ কে গ্রহণ করেছেন? গৌড়ীয় মঠে যদি, গৌড়ীয় মঠের কুরেশ, আমি এই কথাই লিখেছি আমার যে হেডিং হরিকথা কালকে গেছে, প্রত্যেকটা হেডিং লিখতে হয়, খুলে দেখবে, কুরেশের আদর্শ গৌড়ীয় মঠের কুরেশ কে যদি কেউ বলে, তাহলে আমাদের বললো পরমপূজ্য কেশব গোস্বামী মহারাজ। এরকম ধরনের মহাপুরুষের সম্বন্ধ থেকেও আমরা জীবনটাকে নষ্ট করছি, কোনো লাভ হলো না। কারণ কি, ভেতরে অন্নবিলাস, বিভিন্ন তর্ক, বিভিন্ন লাভ পূজা প্রতিষ্ঠায় এই নিয়ে আমরা থাকি, আর কিছু করার নেই। যে শ্লোক দিয়ে শুরু করেছি একটা লাইন খালি ছোবো, আর টাইম নেই, যদি বিকেলে টাইম হয় তো হবে, ট্রেন তো 8টার সময় দুরন্ত। তো সেখানে বলছেন যে শ্লোক দিয়ে শুরু করেছি সেটা কী শ্লোক, নৈবাত্মনোপভুরয়ম নিজলাভপূর্ণ, নৈবাত্মনোপভুরয়ম নিজলাভপূর্ণ, মানম জনাদবিদুষো করুণো বিনীতে, যদ যদ জন ভগবতে বিদধি তমানম, তচ্চাত্মনে প্রতিমুখস্য যথা মুখশ্রী। এর মানে কি, ভাগবত শ্লোক সপ্তম স্কন্ধে পাবে। নৃসিংহদেব কাছে প্রহ্লাদ মার বলছেন, প্রভু আমরা যখন মহাপুরুষের পুজো করতে যাই, আমরা করি তো, ভগবানকেও পুজো করি, মহাপুরুষের পুজো করতে যাই, পুজো হয় কি না সেটা তো পরের কথা, কপট থাকলে পুজো হয় না। কিন্তু পুজো করতে যাওয়ার মূল উদ্দেশ্যটা কী, যে আমার গুরুদেবের বাবাকে উদ্ধার করে দেবো নাকি নিজেকে উদ্ধার করবো, কি উদ্দেশ্যটা কী? আরে মহারাজ, আমি যে পূজা করতে চাইছি ভগবানকে গুরু বৈষ্ণবকে, তার কারণ হলো আমি নিজে উদ্ধার হতে চাই, তাই তো? সেই জন্য বলছেন আয়নাতে, উদাহরণ দিচ্ছে দার্শনিকরা বেদান্তে, সুন্দর উদাহরণ বলছে, আয়নাটা যদি নিজের মুখের সামনে রাখো কি কি দেখবে, আয়নাটা নিজের মুখের সামনে থাকলে কি দেখবে, তোমার মুখটা যেরকম সেরকম দেখবে, মুখটা যদি তুমি খিচিয়ে রাখো এরকম করে এরকম দেখবে, ভালো থাকলে ভালো দেখবে, ভালো থাকলে ভালো দেখবে তো, ঠিক সেরকম যে আয়নায় যেমন তুমি মুখটা দেখবে, সাধুগুরু বৈষ্ণবের অন্তঃকরণটা ঝকঝক করছে পরিষ্কার, তাদের অন্তঃকরণ ভগবান গুরু বৈষ্ণব এর কাছে গেলেই তোমার যে অন্তঃকরণটা যেরকম সেরকম দেখবে তুমি। তুমি যদি সেই ভাব নিয়ে যাও গুরু বৈষ্ণবের কাছে, তাহলে অবশ্যই ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ঝরে জনে জনে এটা সাক্ষাৎ প্রমাণ পেয়ে যাবে, এটা যে মিথ্য কথা নয় এটা প্রমাণ পেয়ে যাবে। খালি কপটতা আছে, অন্তঃকরণ পরিষ্কার নয়, সেই জন্য হচ্ছে আনুগত্য করতে পারি না। সেই জন্য এই শ্লোকের বিস্তৃত ব্যাখ্যা যদি হয় সায়ংকালীন অধিবেশনে হতে পারবে, কিন্তু তাড়াতাড়ি শুরু করতে হবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে স্টেশনে ট্রেন ধরতে। বাঞ্ছা কল্পতরুষকে পাশিন্দে বৈশ পথি তানং পাবন বৈষ্ণবভ্যো নো, জয় নিত্যলিপ বৈষ্ণব মদীয় অভিন্ন গুরুপাদ পদ্মশ্রী শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ কি যায়, তদীয় আবির্ভাব তিথি পরা মহামহোৎসব কি যায়, সপার্শ্ব সপরিকর শিল পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজ কি যায়, গৌর প্রেমানন্দে হরি।